عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاه وفي روايه من ترك الصلاه متعمدا فقد كفر وفي روايه من ترك الصلاه فقد اشرك رواه ابن ماجه بإسناد صحيح যাবতীয় হামদ সানা যাবতীয় আরাধনা আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহেই যারা পার অনুগ্রহে রুফ দি দক্ষিণ বিলপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআনুল করিমের মাহফিলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশার মতো সুযোগ দান করেছেন সর্বাগ্রে সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে আল্লাহ খুশি হন নাকি নারাজ হন? অল্প না বেশি? অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইব্রাহিম পবিত্র কোরআনুল করিমের একটি সূরা যার অধ্যায় নাম্বার হলো 14 আয়াত নাম্বার হলো 7। আল্লাহ তাআলা বলছেন লাইং শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহর নিয়ামতের কেউ যদি প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রদত্ত নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন এটা পৃথিবীর কোনো কম্পিউটারে গণনা করা সম্ভব নয়, পৃথিবীর কোনো কম্পিউটারে গণনা করা সম্ভব নয়। আজকের টেকনোলজি, আজকের মেডিকেল সায়েন্স, আজকের বিজ্ঞান বলছে পৃথিবীতে যত প্রকার প্রাণী রয়েছে, যত প্রকার উদ্ভিদ রয়েছে, যত প্রকার মৎস্যকুল রয়েছে, এর প্রত্যেকের 1000-এর মধ্যে একটার সন্ধান আমরা পেয়েছি, বাকি 999টা জিনিস আমরা বিজ্ঞানীদের অজানা। তাহলে মাছের মধ্যে যত মাছের নাম জানি এটা 1000-এ 1 ভাগ, 999টা মানুষের অজানা। যত গাছের নাম আমরা জানি, যত প্রজাতির বৃক্ষ এর মধ্যে বিজ্ঞানীরা জানে 1000-এ 1টা, 999টা মানুষের অজানা। এই বিস্তর পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে আশরাফুল মখলুকাত হলো মানুষ, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ, আমাদের মতো করে উত্তম সৃষ্টি। আর পৃথিবীতে জমিনের নিচে আসমানের উপরে কেউ নেই, আল্লাহ নিজে বলেছে সূরা 3 পবিত্র কোরআনুল করিমের 30তম পারা অধ্যায় নাম্বার 95 আয়াত নাম্বার 4 আল্লাহ বলছে লাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি ইনসানকে, মানুষকে, ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবকাঠামোতে, মানুষের মতো উত্তম অবকাঠামোর তৈরি সৃষ্টি আর পৃথিবীতে কোনো কিছুই নেই। তাহলে আল্লাহ আপনাকে প্রথম মর্যাদা দিয়েছে ইনসান করে, মানুষ করে। মানুষ বলতে পারে তার স্বাধীনতা, মানুষ বলতে পারে তার মনের ভাব অন্য পৃথিবীর সব মানুষের সামনে। আল্লামাহুল বায়ান, এই পাওয়ার অফ স্পিকিং, পাওয়ার অফ টকিং, এই যে আমরা কথা বলি, এই যে ক্ষমতা একজন আরেকজনের সঙ্গে কথা বলি, এটা কার দেওয়া? এটা আল্লাহর দেওয়া। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি যে তরিকার যে পথের হন, আপনি আমি যে কথা বলতে পারি, এই কথা বলার নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। আপনি শোনেন, পাওয়ার অফ লিসেনিং, এই যে শ্রবণ একটা শক্তি রয়েছে, কোন যন্ত্র যে ভিতরে ফিট করা রয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। যে বধির লোক তারও কান আছে কিন্তু ওই লোকটা শুনতে পারে না, আমরা দেখতে পারি সব কিছু পৃথিবীর, আমরা দেখছি, এই যে দেখার একটা শক্তি, কত গুরুত্ব বুঝবে কে যে অন্ধ, এই যে নিয়ামত,
এটা কাউন্টিং করে, এটা গণনা করে শেষ করা যাবে না। হাতের আঙ্গুলগুলো দেখেন কতটা অসমান, তাই না? এখানে নিয়ে আসেন দেখেন সব আঙ্গুল সমান হয়ে যাচ্ছে। এই যে ব্যালেন্স ধরার জন্য, এটা সৃষ্টির উন্নত সৃষ্টি, মানুষকে যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি আল্লাহ। কত সুন্দর চোখ কান জবান বোঝার ক্ষমতা, পাওয়ার অফ ক্যাচিং, এই যে ধরছি আমি আপনি ধরেন। হিন্দু মুসলিম ধর্ম আগে পরে একটু চিন্তা করে দেখেন যে এই যে ক্ষমতাগুলো, পাওয়ার অফ ক্যাচিং, ধরছেন একটা জিনিস, যে কোনো জিনিস ধরছেন, এটার জন্য যে একটা পাওয়ার, একটা শক্তি, কন্ট্রোল পাওয়ার, এটা কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি চাননি, আপনি চলেন, পাওয়ার অফ ওয়াকিং, এই যে আপনি হাঁটছেন, হেঁটে হেঁটে আসছেন, হেঁটে হেঁটে বাসা যাবেন, এই পথ চলার এই পদযুগলকে যিনি শক্তি দিলেন তিনি তো আমাদের স্রষ্টা, পৃথিবীর সর্বত্র বিচরণ করতে পারি। উঁচু টিলায় মানুষ উঠছে পা দিয়ে, এই সমুদ্র পৃষ্ঠে মানুষ চলছে, বিশাল বড় হাতিকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে। সাবমেরিন সমুদ্রের মধ্যে কিভাবে চলবে ও জ্ঞানটা আল্লাহ মানুষকে দিয়েছে। বিমানের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশ কয়েক ঘন্টার ব্যবধানে যেতে হবে, মানুষ পারবে? এই যে শক্তি, পাওয়ার অফ মেমোরাইজিং, পাওয়ার অফ রিসার্চিং, এই যে গবেষণার শক্তি, মুখস্থ করার শক্তি, কার দেওয়া? আল্লাহর দেওয়া। এটা এমন একটা মেমোরি, আনলিমিটেড মেমোরি, সবকিছুই মনে রাখতে পারি, বাবাকে বাবা, মাকে মা, ভাইকে ভাই, বোনকে বোন। এই যে স্মৃতিগুলো আল্লাহ যদি থরে থরে স্তরে স্তরে বিন্যাস না করতেন তাহলে আমরা রাস্তায় চলতে পারতাম না। ভাইকে বাবা বলতাম, বাবাকে শালা বলতাম, কথা ঠিক কিনা এটা বলতাম, কেননা এই যে বোঝার ক্ষমতা, পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, এই যে বোঝার শক্তি, এটা কে দিয়েছে? আল্লাহ। এজন্য আমরা কৃতজ্ঞ হব না অকৃতজ্ঞ? কৃতজ্ঞ। আল্লাহ একটা সূরা দিয়েছে, সূরা আর রহমান, নাম শুনেছেন? পবিত্র কোরআনুল কারিমের একটা সূরা, অধ্যায় নাম্বার 55, 55 নম্বর সূরা। এখানে মোট আয়াত আছে 78টি, 78 আয়া ইন দি সূরা। 78টি সূরার মধ্যে 31টা আয়াতে আল্লাহ একটাই কথা বলেছে, হে জিন ও ইনসান, তোমরা আমার প্রদত্ত কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতগুলোকে মনে করবে যেটা মানুষের, এটা আল্লাহর নয়? এমন কোন একটা নিয়ামত আমরা খুঁজে পাবো? শুধু তাই না, সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 27, সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 109 আল্লাহ বলছে, যত গাছ দেখো গাছগুলো যদি কালি হয়, যত পানি দেখো পানিগুলো যদি কালি হয়, গাছগুলো যদি কলম হয়, সম পরিমাণ পানি দিয়ে যদি কালি করা যায়, আমার বড়ত্ব লিখে তোমরা শেষ করতে পারবে না। এরপরেও আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। এরপরে আমরা অকৃতজ্ঞ। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, সূরা ইনফাতির অধ্যায় নাম্বার 82 আয়াত নাম্বার 6 আল্লাহ বলছে, হে মানুষ, কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো, কেন তুমি ধোকা খেলে যে আল্লাহ এত কিছু দিল? আসমানটাকে সুন্দর ছাদ করেছে, জমিনটাকে বিছানা করেছে, ওয়াংসালা মিনাস সামাই মা ফাখরাজ বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ওই আসমান থেকে বৃষ্টিকে আল্লাহ নামায়। বিজ্ঞান বলছে এই যে বৃষ্টি নামছে, এই বৃষ্টিটা যদি ডাইরেক্ট নামতো, একেবারে যেভাবে টিউবওয়েল থেকে পানি বের হয়, যেভাবে মোটর থেকে পানি বের হয়, এইভাবে যদি ওই পানিচক্রের ওই মেঘটা বৃষ্টি হয়ে এইভাবে নামতো, তাহলে পৃথিবীর মানুষ বাঁচতে পারতো না। ওটাকে ঝর্ণার মধ্যে ধীরে 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 এই জমিন পর্যন্ত নিয়ে এসে খাবারের ব্যবস্থা করে দেয়, এই জমিনের মধ্যে ধীরে 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 পানি পড়ে, একটু জোরে পানি পড়লে দেখেন না ফসলগুলো নষ্ট হয়ে যায়? এই পানি যদি বড় বড় আকৃতির হতো, পৃথিবীর কোনো মানুষ
জমিনে উৎপাদিত ফসল খেতে পারত না। এই নিয়ামত থরে থরে বৃষ্টি ঝর্ণার মাধ্যমে যিনি দেন মানুষকে, তিনি কে? তিনি আল্লাহ। এই আল্লাহ সম্পর্কে আমরা অবুজ, অজানা, যার কারণে আমাদের মনে কৃতজ্ঞতা নেই। আল্লাহ বলছে সুরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 13 আল্লাহ বলছে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা এদের সংখ্যা কম যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনার হাতে যতগুলো জয়েন্ট রয়েছে প্রত্যেক জয়েন্টের সাদাকা দিতে হয়, জানেন এই সাদাকা কি? একটা ভালো কথা বলবেন, ওটা সাদাকার নেকি হয়ে যায়। সৎ কাজের আদেশ করবেন একজনকে, আল্লাহ সাদাকার নেকি আমল নামায় দিয়ে দেয়। অসৎ কাজে একজনকে নিষেধ করবেন, আল্লাহ সাদাকার নেকি দিয়ে দেয়। ঘুম থেকে উঠে মৃত ব্যক্তি, আমি যখন ঘুম যাই আমরা মৃত না, মৃত, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া, আল্লাহ আমি তোমার নামে মারা যাই আবার তোমার নামেই জাগ্রত হই। আগামী দিনের সূর্যটা পৃথিবীতে অনেক ব্যক্তির জন্য আর দেখা দিবে না, আজকের সূর্যটাই তার জীবনের শেষ দেখা শুরু হবে, কথা ঠিক কিনা? হতে পারে আজকের রাত তার জীবনের শেষ রাত, তার জীবনের শেষ রাত। আজকের এই সময়টা আপনার জীবনের শেষ সময়, হতে পারে আজকের এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল। আর কোন মাহফিলে বসে আলোচনা শ্রবণ করবেন এমন সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে। আমরা সময়কে মূল্যায়ন করি না, আমরা আল্লাহকে না চেনার কারণে আল্লাহ থেকে বিমুখ। মানুষ যদি আল্লাহর মহত্ব বুঝত, মানুষ যদি আল্লাহর বিশালতা জানত, তাহলে মানুষ প্রত্যেকে আল্লাহ আলা হতো, শয়তান আলা হতো না। এজন্য সর্বপ্রথম প্রশংসা যার করব তিনি কে? আল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহা বিপ্লবের মহানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার রেখে যাওয়া আমানত পবিত্র কোরআন ও হাদিস জানার জন্য আজকে আমাদেরই আগমন, মানার জন্য আজকে আমাদেরই আগমন। একটা ওয়াজ মাহফিল হলো ইসলামের একটা অংশ, পার্ট অফ ইসলাম। এই আলোচনা যদি আলেম সমাজরা না করতেন মানুষ ইসলাম বুঝতে পারত? এটা গুরুত্বপূর্ণ একটা অংশ, সোর্স অফ নলেজ, এটা জ্ঞানের একটা উৎস। এখান থেকে বিভিন্ন আলোচকদের মুখে কথা শুনে অনেক মানুষ অনেক কিছু শিখে না, অনেক কিছু শিখে। একটা জামে মসজিদে খতিব বছরে 52টা জুমার খুতবা দেয়, মানুষকে অ্যাডভাইস করে না, উপদেশ দেয় না, মানুষ শিখে। এরপর ঈদের মাঠে খুতবা হয় না, মানুষ বক্তৃতার মাধ্যমে জানে। এটা ইসলামের অংশ, জ্ঞানের উৎস। এই পদ্ধতি শিখিয়ে গিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আলোচনার প্রারম্ভেই আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন। আমাদের সব কাজ আল্লাহ পর্যন্ত যদি না পৌঁছে, লোক যত বেশি হোক, বক্তা যতই দামি হোক, এস্টেট যতই সুন্দর হোক, যদি এটা মকবুল না হয়, কবুল না হয়, দামি এস্টেট, দামি বক্তা, দামি শ্রোতা দিয়ে কোনো লাভ হবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনআম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 162 আল্লাহ বলছে বলো তোমাদের সলাত, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ সবটাই হবে আল্লাহর জন্য, সবটাই আল্লাহর জন্য, সবটাই আল্লাহর জন্য। যারা করে আল্লাহর মদদ তাদেরকে ঘিরে ধরে, সবটাই আল্লাহর জন্য হতে হবে। নিয়াতে ত্রুটি থাকা যাবে না। আমল নির্ভর করে কিসের উপর? নিয়াতের উপর। আপনার নিয়াত কি? সহিহ বুখারী প্রথম খণ্ড ওহির সূচনা অধ্যায় হাদিস নাম্বার 1, মানুষের আমল নির্ভর করে তার নিয়াতের উপর। আপনি কেন বসেছেন, কেন
আজকে আলোচনায় বসার নিয়াত হবে, আমি দুইটা কথা শুনবো, এটা নিজের জীবনে আমল করার চেষ্টা করব, এই নিয়াতে বসতে হবে। কে কত সুর দিতে পারলো, কে পারলো না, কে কত গজল বলতে পারে, কে পারলো না, কে মাদ্দে মুত্তাসিলের টান দিয়ে বাংলা হরফ টানতে পারে, আর কে পারলো না। আমরা তো আজকে এগুলো নিয়েই ব্যস্ত, আমরা সুর নিয়ে ব্যস্ত, আমরা গজল নিয়ে ব্যস্ত, আমরা কোরআন হাদিসের ব্যাখ্যা নিয়ে ব্যস্ত নই। আমাদের মজা লাগে গজলে, মজা লাগে বিভিন্ন রসিকতা করতে, কোরআন হাদিস যে আল্লাহর বাণী এটা বাণী শুনতে আমাদেরকে ভালো লাগে না। এজন্য কবরে যেতে হবে, কেয়ামতের মাঠে জবাব দিতে হবে, ওই দিন কিন্তু কোরআন হাদিসের উপর ভিত্তি করেই প্রশ্ন উত্তর হবে, সুরের ওপরও নয়, গজল সঙ্গীদের উপর নয়। কাজে নিয়াত হবে ঠিক, নিয়াত ভুল হলে আমল বরবাদ। একজন শহীদ আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জিজ্ঞাসা তখন যখন তাকে করবেন যে তুমি কি করেছো দুনিয়াতে যে আমি তোমাকে পাঠিয়েছিলাম, লোকটি বলবে তোমার দিনের পথে জীবনটাকে দিয়ে দিয়েছি আল্লাহ। সহিহ মুসলিম 1905 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের 204 নম্বর হাদিস, আল্লাহ বলবে কাযাবতা ইউ আর আ লায়ার, তুমি হলে মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছ যেন লোকে তোমাকে শহীদ বলে, এলাকায় যাতে বীর বলে তোমাকে, এজন্য তুমি যুদ্ধ করে নিহত হয়েছিলে, তো দুনিয়ার মানুষ তো তোমাকে শহীদ বলেছে, কত মর্যাদা দিয়েছে, তোমার সামনে নীরবতা পালন করেছে, ফুল দিয়েছে, অনেক কিছুই করেছে, আজকে আমি আল্লাহ আর কোনো প্রতিদান তোমাকে দিব না, দুনিয়ার মানুষের জন্য তুমি করেছো, তো আমার কাছে কেন তুমি প্রতিদান চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই লোকটার মাথাটাকে নিচু করে পাটাকে উপরে করে লোকটাকে হেসরাতে হেসরাতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। একজন দানবীর কেনা হবে, বলা হবে কি করেছো, বলবে আল্লাহ তোমার পথে ব্যয় করেছি, মাহফিল হয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়েছি, মাদ্রাসা হয়েছে লাখ লাখ টাকা দিয়েছি, ইমামের বেতন আমি দিয়েছি, পাঁচটা এতিমের দায়িত্ব আমি চালিয়েছি, অনেক কিছু করেছি আল্লাহ দিনের পথে। আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলছো বান্দা, তুমি এগুলো করেছিলে দুনিয়ার জন্য, দুনিয়ার মসজিদের সভাপতি হবে, তোমার নামে এতিমখানা হবে, মাদ্রাসা হবে, তোমাকে মানুষ দানবীর বলে জানবে, সভাপতির পদটা তোমাকে দিবে, তোমাকে বিশেষ অতিথি করবে, তোমাকে অমুক করবে তমুক করবে, এজন্যই তো তুমি করেছো। আজকে আমি আল্লাহ তোমাকে কোনো প্রতিদান দিব না, ওই লোকটারও মাথা নিচু করে পাটা উপরে করে জাহান্নামে ফেলে দেওয়া। একজন আলেমকে তৃতীয় আনা হবে, জিজ্ঞাসা করা হবে কি করেছেন, আলেম বলবে আল্লাহ রাত দিন তোমার দিনের কথা বলেছি, নিজে পড়েছি অন্যকে পড়িয়েছি, নিজে বোখারি শিখেছি অন্যকে দার্স দিয়েছি, নিজে মুসলিম পড়েছি অন্যকে মুসলিম পড়িয়েছি, নিজে আরবি ব্যাকরণ পড়েছি অন্যকে পড়িয়েছি, নিজে কোরআন সুন্দরভাবে পড়েছি অন্যকে পড়িয়েছি। আল্লাহ বলবে আলেম সাহেব আপনি তো মিথ্যা কথা বলছেন, আপনি তো মিথ্যাবাদী। সবাই বলবে ফেরেশতার, হ্যাঁ আল্লাহ আসলেই লোকটা মিথ্যাবাদী, তুমি এগুলো করেছিলে দুনিয়ার জন্য, তোমার টার্গেট ছিল দুনিয়া, দুনিয়ার লোক কিভাবে তোমাকে ভালোবাসবে, কিভাবে মসজিদের ইমামতি টিকবে, কিভাবে আগামী বছর দাওয়াত তোমার ডায়েরিতে জুটবে, এই নিয়াতে তোমার বক্তব্য, এই নিয়াতে তোমার খুতবা, এই নিয়াতেই তো তুমি ইয়াস স্যার জি স্যার আর নমস্কার করে অমুকের তমুকের পিছে পিছে ঘুরেছ। আজকে আমি আর তোমাকে কি প্রতিদান দিব, তোমার প্রতিদান তো মানুষের কাছেই তুমি নিয়েছো, আমি আল্লাহ তোমাকে কিছু প্রতিদান দিতে পারবো না। ইয়াউমা তাকাল্লাবু উজুহুহুম ফিন্নার, ওই লোকটার মাথাটাকে নিচু করে পাটা উপরে করেও জাহান্নামে দেওয়া হবে। এই যদি হয় আলেম দানবীর এবং শহীদের অবস্থা, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে যদি নিয়াত ত্রুটিযুক্ত হয়? হে ভাইরা, নিয়াতটাকে শুদ্ধ করে বসো, মনটাকে একটু খোলাসা করেন। পাত্র যদি আমি তৈরি করে না নেই, তাহলে পাত্রের মধ্যে আমি যেটা দিব ওটা টিকবে না। পাত্রটা আমি তৈরি করার চেষ্টা করছি, আমি যে পাত্রে খাবারটা দিব ওই পাত্রটা ঠিক লাগবে না। আমি একটা পাতিলে পানি রাখবো, ওই পাতিলটা যদি ফুটো হয়, পানি আজীবন যদি ঢালি, তাহলে ওই পানি দিয়ে পাত্র ভর্তি হবে না। এই জন্য আপনি আমার কথা কিভাবে শুনবেন, আপনার মেজাজটাকে একটু একমুখী করেন। গিয়ার যদি আপনার থাকে, তাহলে আলোচনা বনবে না। গিয়ার মানে বোঝেন,
মোটরসাইকেলের গিয়ার আছেন 1 2 3, আপনাকে নিউট্রাল থাকতে হবে, এরপর আলোচনা শুনতে হবে। এখন আপনি 3 নম্বর গিয়ারে আছেন, 3 নম্বর গিয়ারে থেকে আলোচনা শুনছেন, দেখি আমার গিয়ারে আলোচনা হয় কি না। যদি 3 নম্বর গিয়ারে 40-এর উপর ওঠে, হ্যাঁ আমি শুনব না। আবার বলতেছে না, যদি আমি 1 গিয়ারে আছি, যদি 1 গিয়ারের আলোচনা হয় তাহলে আমি শুনবো। এই যে না, আমাকে শুনতে হবে ফ্লেক্সিবল হয়ে, একেবারে নমনীয় হয়ে। আমি এতক্ষণ পর্যন্ত যা বলবো এবং শেষ পর্যন্ত যা বলবো, আপনার মেন্টালিটি থাকবে যে শেষ পর্যন্ত যা বলে আগে শুনি, পরে দেখা যাবে। যা বলে আগে শুনি, মনটাকে খোলা করেন, আল্লাহ তৌফিক দান করুক। অনেক আলেম ওলামা, অনেক খতিব এখানে এসেছেন, আমি তাদের জন্য দোয়া করি। আমার তেমন কোনো বিদ্যা বুদ্ধি নেই, যোগ্যতাও নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আসলে আমার কোনো জ্ঞান নেই। হয়তো আমার সে অনেক বিজ্ঞ মানুষ আমার সামনে বসে আছেন, ভাই আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আল্লাহ এই অত্র অঞ্চলের যত খতিব রয়েছে, আল্লাহ প্রত্যেক খতিবের হায়াতে তাইয়িবাকে আপনি বাড়িয়ে দেন। আল্লাহ তাদের পরিবারগুলোকে আপনি হেফাজত করেন। আল্লাহ যারা বছরের পর বছর অত্র মসজিদের বিভিন্ন জামে মসজিদে, আল্লাহ মাসের পর মাস খুতবার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাজে ইসলামকে জীবিত রেখেছে, আল্লাহ এই সকল উলামায়ে কিরামকে আপনি প্রকৃত ইসলামের উপর আমৃত্যু থাকার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যত মসজিদের মুতাওয়াল্লি সভাপতি সেক্রেটারি এসেছে, আল্লাহ তাদের মসজিদ যারা আবাদ করে, কষ্ট করে, মেহনত করে, আল্লাহ এই মসজিদের খেদমতের কারণে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতে ঘর দান করেন। আল্লাহ যারা মসজিদের সহযোগিতা করে, এমন অনেক মানুষ এখানে এসেছে, আল্লাহ প্রত্যেককেই আপনি জান্নাত দেন। আল্লাহ অনেক মসজিদের অনেক খতিব পৃথিবী থেকে চলে গিয়েছে, মসজিদ যিনি দান করেছেন হয়তো সেই লোকটা আজকে আর পৃথিবীতে নেই, যে লোকটা খুতবা দিত। এমন কত খতিব বাকরুদ্ধ হয়ে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে চলে গেছে। আজকের দিনে অত্র অঞ্চলের সেই সেই যোগ্য ইমামদের কথা আমরা স্মরণ করি, যারা এক সময় অত্র এলাকার প্রত্যেকটা মসজিদে জুমার খুতবা দিত, কিন্তু আজ তারা নেই। আমরা মনে হয় সারা জীবন থাকবো, আমরাও একদিন চলে যাব। আল্লাহ ওই সকল আলেমদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করেন। আল্লাহ তারা যতটুকু আমল করেছে সন্তুষ্ট থেকে, তদ্বিনিময়ে তাদের কবরের শাস্তিগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমার আলোচ্য বিষয় ইমানের মূল্যায়ন ও সলাত। ইমান, বিশ্বাস আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি, তাকদীরের প্রতি, এর সমন্বয়ে কি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে ঈমান, এই ঈমানটা কতটুকু মূল্যায়ন করি আমরা? আজকে আমাদের ঈমানটাকে একটু কোরআন হাদিসের সামনে আমরা পেশ করব, দেখব এই ঈমানটা কতটুকু ভেজাল যুক্ত আর কতটুকু ভেজাল মুক্ত। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা প্রথম পারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 8, আল্লাহ বলছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক ঈমানদার রয়েছে যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, যারা বলে আমি পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ বলছে ওরা ঈমানদার নয়, ওরা ঈমানওয়ালা নয়। আল্লাহ অন্যত্র বলছেন ওরা ধোঁকা দেয় আল্লাহকে, ধোঁকা দেয় ঈমানদারদেরকে, এবং ওরা নিজেদের ছাড়া আর কাউকে ধোঁকা দেয় না। আল্লাহ বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, ডিজিজ রয়েছে। এই রোগ তার ঈমান রোগ আরো বাড়িয়ে দেয় আল্লাহ, এই রোগ আরো বাড়িয়ে যায়। তাহলে ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? আছে। ঈমান এর বাহ্যিক রূপ হলো আমলে, ঈমানের বাহ্যিক রূপ হলো আমলে। ঈমান হলো ফাউন্ডেশন, আমল হলো ডেকোরেশন। ঈমানটা হলো ফাউন্ডেশন, ভিত্তি,
যদি ভিত্তি না ঠিক থাকে, যত বড় বিল্ডিং হোক রানা প্লাজার মতো ধসে পড়বে না? ধসে পড়বে। আমরা যে স্টেডের উপর বসে আছি, এটা যদি নর্মাল হতো ভেঙে পড়তো না? তার মানে ভিত্তির উপর নির্ভর করবে যে এটা কত তলা হবে। আপনারা যখন বিল্ডিং করেন, বড় বড় বিল্ডিং, ইঞ্জিনিয়ার বলে কত তলা করবেন বলেন, ওর উপর কিন্তু ভিত্তি তৈরি হবে। ইট কিন্তু অনেকগুলো নিচে থাকবে, অনেক রড বালু সিমেন্ট নিচে থাকবে, ওইটার উপর ভিত্তি করে কিন্তু 100 তলা বিল্ডিং এর ছাদের উপর আমরা চড়ি। 100 তলা ছাদের উপর চড়ি আর যদি ওই ইট গর্ব করে যে আমি সব না, অনেক গভীরে একটা ইট রয়েছে যার কারণে উপরের ইটটা টিকে আছে। এই নিচের ইটটা হলো ইমান, ভিত্তি। যার ইমান যত মজবুত তার আমল তত সুন্দর, তার আল্লাহ ভীরুতা তত বেশি, তার আখলাক তত দামি হয়। আর যার ইমান দুর্বল হয় সে অল্পতেই টলে পড়ে, অল্পতেই ছিটকে যায়। এজন্য সব সময় ইমানকে নবায়ন করার চেষ্টা করতে হবে। কিভাবে নবায়ন হয় এটার মাধ্যমগুলো আমাদেরকে খুঁজতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 214, আল্লাহ বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের মূল্যায়ন করেছিলেন, ঈমানের পরীক্ষা নিয়েছিলেন তাদেরকে আল্লাহ, এমন পরীক্ষা যে ওই সকল নবী এবং রাসূল এবং তাদের অনুসারীরা আল্লাহকে বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কবে আসবে, আর কত দূর, কতটা নির্যাতন তাদের উপর হয়েছিল, কতটা অত্যাচার তাদের উপর হয়েছিল। আল্লাহ তাআলা বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 155, আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াত ওয়ালা আনফুসি ওয়াস-সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, এক্সাম নিবে আল্লাহ, আমাদের পরীক্ষা নিবে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সন্তানাদির মৃত্যু দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, দেখবেন কে ধৈর্য ধারণ করে, কে ধৈর্যশীল, এটা আল্লাহ পরীক্ষা করবেন। সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2 আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত, আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের মৃত্যুকে, ওয়াল হায়াত তোমাদের জীবনকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করার জন্য যে কে সুন্দরতম আমল করে, কার আমলগুলো ভালো হয়, এজন্যই আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছে। আজকে এলাকায় অনেক যুবক ছিল যারা গানের অনেক আয়োজন করে, বাংলাদেশের যুবক, যুবকরাই তো গানের আয়োজন করে, করে না? আজকে যারা মাহফিল এর আয়োজন করেছে তারা কারা? এই যুবকগুলো পারলে একটা ড্রাম সেট নিয়ে গান বাজনার আয়োজন করতে পারতেন না? পারতো, কিন্তু তাদের সেই শক্তি ছিল, মেজাজ ছিল, সাউন্ড সিস্টেম ঠিক থাকতো, প্যান্ডেল ঠিক থাকতো, আমাদের জায়গায় একটা গায়ক আসতো, আপনাদের জায়গায় ওই গায়কের অনুসারী কিছু অনুসারী আসতো, কিন্তু না, আজকের মাইকটার যে আওয়াজ হচ্ছে প্রত্যেক প্রতিধ্বনিতে যুবকদের আমল নামায় আজকে যারা আয়োজন করেছে, নেকি হবে কি হবে না? হবে। কিন্তু ওই বাজনাটা, যে বাজনায়, যে গায়ক, যে শিল্পীর মাধ্যমে হাজার হাজার মানুষ কানের পাপ করে, যারা আয়োজন করেছে প্রত্যেক শব্দে শব্দে আয়োজনকারী ব্যক্তিদের আমল নামায় পাপ লিখা হয়। এই যে দুটাই পরীক্ষা, আল্লাহ জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, তুমি যৌবনে গানেরও আয়োজন করতে পারো, আবার ওয়াজ মাহফিলও করতে পারো, তুমি যৌবনে মাদকও খেতে পারো, মদও সেবন করতে পারো, আবার আল্লাহর দেওয়া হালাল রিজিকও খেতে পারো, এটা হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? না। পৃথিবীতে বলেন এমন একটা চাকরি আছে যে চাকরিতে পরীক্ষা লাগে না?
বলেন এমন একটা সার্টিফিকেট আছে যে সার্টিফিকেট অর্জন করতে গেলে পরীক্ষা লাগে না? কেউ পিএসসির সার্টিফিকেট আছে অথচ পরীক্ষা দেয়নি, জেএসসি সার্টিফিকেট রয়েছে অথচ পরীক্ষা দেয়নি, এমবিবিএস ডাক্তার সার্টিফিকেট রয়েছে অথচ পরীক্ষা দেয়নি, এমন কোন ব্যক্তি কি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? তো দুনিয়ার পিএসসি সার্টিফিকেটের জন্য যদি পরীক্ষা দিতে হয়, দুনিয়ার এসএসসি সার্টিফিকেটের জন্য যদি পরীক্ষা দিতে হয়, তাহলে আল্লাহর বিশাল একটা জান্নাত আমরা চাই, ওই জান্নাত পরীক্ষা ছাড়াই কি আল্লাহ দিবেন? ওটা সম্ভব নয়। এই জন্য ইমান মূল্যায়ন করতে হবে। সহিহ মুসলিম 2750 নম্বর হাদিস, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের মূল্যায়ন করতেন, কিভাবে করতেন? তিনি নিজেকে মোনাফেক বলতেন। হানজালা বলতেন আমি মোনাফেক, আমি মোনাফেক হয়ে গিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হানজালা আপনি এমন কথা কেন বলছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে আবু বকর, আমি যখন বিশ্বনবীর সঙ্গে থাকি তখন আমি জান্নাতের কথা শুনি, জান্নাতের প্রতি আমার আগ্রহের তৈরি হয়। আমি বিশ্বনবীর নিকট যখন থাকি জাহান্নামের ভয়ের কথাগুলো শুনি, অন্তরটা কেঁপে ওঠে, না জানি আমি আগুন গ্রাস আমাকে করলো, ভয় লাগে। কিন্তু যখন পরিবারে আসি, বাড়িতে যখন আসি, আমার মনে হয় আমি এগুলো ভুলে যাই, ভুলে যাই। হানজালা ভুলে যায় রাসুলের কাছে যেটা থাকতো বাড়িতে, ভুলে যায় হানজালা। আমার মনে হয় হানজালা মুনাফেক হয়ে গিয়েছে। দেখুন তারা তাদের ইমানকে কিভাবে মূল্যায়ন করত, কিভাবে ভাবত নিজেকে নিয়ে। আর আজকে আমরা হর হামেশাই পাপের মধ্যে লিপ্ত রয়েছি, এর পরেও ভাবি না যে নিজে গোনা করেছি, এর পরেও ভাবি না যে আমি অপরাধী, এরপরে আমরা ভাবি না। কে ইমানের মূল্যায়ন করে? সহিহ বুখারী 2215 নম্বর হাদিস, বৃষ্টিতে চলছিলেন তিনজন যুবক, হঠাৎ তারা একটা গুহার মধ্যে ঢুকে গেল, একটা বিশাল বড় তো পাহা পাথর গুহার মধ্যে আটকা পড়ে গেল। তিনজন যুবকের উপায় নেই আর বাঁচা। তিনজন যুবক বলছে যে বাঁচার তো কোনো উপায় নেই, যে গহীন গর্ত আর যে বিশাল পাথর, এটা সরানোরও ক্ষমতা আমাদের নেই, এটা সরানোরও ক্ষমতা আমাদের নেই, কাজেই তোমরা তিনজন আল্লাহর নিকট তোমাদের ভালো আমলগুলো পেশ করো, কে কি করেছো, কে কি করেছো। তো তিনজনের একজন বলল যে আমি একটা আমল করেছি, একটা কাজ করেছে, আমার মনে হয় এই কাজটা সিরাপ আল্লাহর জন্য। সেটা কি? যে আমার এক চাচাতো বোন আমাকে বলেছিল যে তুমি 100 স্বর্ণ মুদ্রা যদি আমাকে দেও তাহলে আমি তোমার সঙ্গে রাত্রি যাপন করব, এইরকম একটা কুপ্রস্তাব। তো আমি ওটা সংগ্রহ করেছিলাম, আমি একদিন রাতে তাকে দিলাম, সে আমি এক ঘরে, কেউ নেই, হঠাৎ তার উরুর উপর আমি বসেছি, এমন সময় ওই মেয়ে বলছে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। এই বাক্য বলার সঙ্গে সঙ্গে যুবক লাফ দিয়ে উঠেছে, লাফ দিয়ে উঠে চলে গিয়েছে ওই নারীর কাছ থেকে। এবার পাথরের সামনে দাঁড়িয়ে আল্লাহকে পেশ করে বলছে, আল্লাহ আমি স্রেপ তোমাকে ভয় করি, স্রেপ তোমার সন্তুষ্টির জন্য, কেউ বাধা দেয়নি, অর্থ সব কিছুই প্রস্তুত, ওই মহিলা প্রস্তুত, আমি তোমাকে ভয় করে চলে এসেছি, আল্লাহ দয়া করে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের গর্তের ওই পাথরটাকে আল্লাহ একটু সরিয়ে দিলেন। হে যুবক ভাইরা, এটা হলো ইমান। আজকে তোমার ফেসবুক, আজকে তোমার ইউটিউব, আজকে তোমার মেসেঞ্জারে কি অপরাধগুলো হচ্ছে তুমি একবার চিন্তা করো, চিন্তা করো। জায়গার সংকুলান কথা বলবেন না, নমর চক, কোনো কথা নয়, ধীরে ধীরে আপনারা এগিয়ে আসেন, কেউ কথা বলবেন না, একটু কষ্ট করে অন্য ভাইকে জায়গার জন্য সুযোগ করে দিলে নেকি হবে না, নেকি হবে না?
আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষণ থাকে। আল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখি, আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ আরেকজন আরেক ভাইকে সাহায্য করে। আপনি একজনকে বসার জন্য সহযোগিতা করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে দিবেন না, আল্লাহ তৌফিক দান করুক। অনেক ভাই এখনো বাইরে আছেন, ভাই একটু যদি ভিতরে আসতেন। আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের এই জায়গায় আসতে, আমার প্রায় দেড় দিনের মতো সময় লাগে। কোথায় দিনাজপুরের ক্যান্টনমেন্ট খোলাহাটি, অনেক দূর, অনেক কষ্ট করে আমরা এসেছি, অনেক অসুস্থ আমি হয়ে গিয়েছি। আপনারা পাশে আছেন, একটু আসুন। আবার কালকে এই অনেক দিন, একদিন পথ লাগবে বাসা যেতে। কাজী আপনি বাসা থেকে এতটুকু পথ আসতে পারবেন না? হে যুবক ভাইরা, আল্লাহ আপনাদেরকে মুসাব বিন উমাইরের মতো কবুল করে নিবে। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার চোখ ভালো চলছে, আপনারা চলে আসেন। যুবকরাই তো জান্নাতে যাবে, কি বলেন? জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না, কোনো বৃদ্ধ মানুষ যাবে না। যাদেরকে আল্লাহ নিবেন, মুরব্বিরা মন খারাপ করিয়েন না, আল্লাহ আপনাদেরকে যুবক করেই জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী কিতাবুস সালাত নামাজ অধ্যায়ের 660 নম্বর হাদিস, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা যুবকদেরকে ডেকে ডেকে আল্লাহর আরশের ছায়া দান করবে, যারা আল্লাহর পথে ইবাদত করেছে। যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি, পাথর সরেছে। একজন বলল তোমারটা বলো, বলছে যে আমি প্রতিদিন আমার মায়ের জন্য রাত্রে খাবার নিয়ে যাই, ওই খাবার আগে মা খায়, এরপর আমি আমার স্ত্রী ও সন্তানদেরকে খাওয়াই। কিন্তু একদিন ফিরতে দেরি হয়ে গেল, ফিরতে দেরি হলো, বাসা গিয়ে দেখি বাবা মা ঘুমিয়ে গিয়েছে। তাদেরকে ডাকবো কিভাবে? তাদেরকে ডাকাটাও আমার কাছে বিরক্ত মনে হচ্ছে, তারা না জানি কষ্ট পায়। আবার তাদেরকে না ডাকলে, না খাওয়ালে আমি আমার বাচ্চাদেরকেও আবার খেতে দিব না, খেতে দিব না। বলছে আল্লাহ আমার দুই সন্তান আমার পায়ের কাছে এসে কাঁদছে, বাবা একটু খাবার দাও, খাবার দাও। কিন্তু আমার কথা হলো আমার বাবা মা, না খাওয়া পর্যন্ত আমি তোদেরকে খেতে দিব না। এমনি করতে করতে সকাল হয়ে গিয়েছে। আল্লাহ এটা আমি স্রেফ তোমার জন্য করেছি, স্রেফ তোমার জন্য। যদি তোমার জন্য কাজটা হয়, আজকে বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বলার সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরিয়ে গেল। হে যুবক ভাইরা, বাবা ও মা আপনার জন্য জান্নাত, এই বাবা মা জান্নাত। এর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর কিছু নেই, এর চেয়ে দামি সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। আজকে অনেক বৃদ্ধ বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, অনেক মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, সন্তান আলাদা করে দিয়েছে, ছেলে মেয়ে আলাদা করে দিয়েছে, বাবার খোঁজটুকুও নেয় না। বৃদ্ধ বাবার অশ্রুসিক্ত নয়ন, এর চোখের পানি কি আল্লাহ পর্যন্ত যায় না? খবরদার, আজকে বাপ মায়ের পা ধরে ক্ষমা নেন, বাবাকে বলেন বাবা অপরাধ হয়েছে তুমি ক্ষমা করো, মাকে বলেন মা অপরাধ হয়েছে তুমি ক্ষমা করো। পিতা মাতাকে নারাজ রেখে জান্নাত অর্জনের চেষ্টা করিয়েন না, ওটা সম্ভব নয়। 9 মাস পেটে ধরেছে মা, 2 বছর দুধ পান করিয়েছে মা, হোটেলে খেতে বসেছে বাবা, বলছে স্যার কি দিব, খাসি দিব, গরু দিব, কি দিব? খাসি 200, গরু 150। চিন্তা করতেছে না, ফোন করে সন্তান বলেছে আব্বু আমার জন্য কমলা আপেল নিয়ে আসো। বাবা চিন্তা করতেছে আমার কাছে 200 টাকা, যদি খেতে যাই সন্তানের জন্য কিছু নিয়ে যেতে পারবো না। বলতেছে ভাই এক প্লেট ভাত আর ওই পানি মিশ্রিত ঝোলটা ডালটা দাও, আর 1-5 টাকার একটা ভর্তা দাও, আর কিছু লাগবে না। ওই বাবা কয়েকটা টাকা দিয়ে নিজের পেটকে বুঝ দিয়েছে, আর সন্তানের জন্য দামি খাবারটা নিয়ে এসেছে। ওই বাবা মাকে কষ্ট দেন, আঘাত লাগে না? সম্পদ, তারা সম্পদ, তারা সবচেয়ে দামি সম্পদ। আজকে তো আমরা মূল্যায়ন করি না, পিতা মাতাকে তুই বলে গালি দেই, বুড়া বুড়ি বলি, আর শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলতে বলতে মুখে ফেনা তুলি, কথা ঠিক কিনা?
আদর্শ সন্তান হন, আদর্শ সন্তান হন। কিসের ইমান? ইমানকে নবায়ন করেন। ছোট্ট সন্তান কে নিয়ে বাবা পার্কে গেছে, এইরকম চেয়ারে বসেছে, গাছে একটা কাক বাচ্চা, ছোট্ট বাচ্চাদের জিজ্ঞাসা হলো বারবার একটা জিনিস জিজ্ঞাসা করে, আব্বা এটা কি, আব্বা ওটা কি, আব্বা ওটা কি, করে না? 7 বছরের বাচ্চা বলছে আব্বা এটা কি, বলছে কাক, বাবা এটা একটা কাক। আবারও বলছে বাবা এটা কি, বলছে কাক। আবারও বলছে বাবা কি এটা কাক। বাবা ডায়েরিতে লিখে রেখেছে আমার সন্তান 7 বছর বয়সে একটা কাক জিজ্ঞাসা করেছে 30 বার, আর বাবা হাসি মুখেই বলেছে কাক, কাক বাবা এটা কাক। সন্তানের বয়স এখন 37, 30 বছর পেরিয়ে গেছে, বাবা এখন বৃদ্ধ, ছেলে বড় চাকরিজীবী অফিসার, বাবা ফোন দিয়ে বলতেছে বাবা একটু তোমার সঙ্গে দেখা করতাম, ছেলে বলতেছে সময় নেই, পারবো না দেখা করতে, বলতেছে বাবা তোমার দুপুরে লাঞ্চের সময়টা আমাকে দাও। আচ্ছা ঠিক আছে চেষ্টা করব। গাড়ি নিয়ে বাবাকে উঠিয়েছে, বলতেছে চলো কোথায় যাবে, বলতেছে চলো একটু সামনে যাই। 30 বছর পর ওই পার্কে, যে পার্কে আজ থেকে 30 বছর আগে বাবার সন্তান গিয়েছিল, দুইটা চেয়ারে বসেছে দুইজন। এবার বৃদ্ধ বাবা 37 বছরের ছেলেকে জিজ্ঞাসা করছে, হে আমার ছেলে বলো তো ওই গাছের নিকট, ওই গাছের ডালে কি বসে? ছেলে রাগ হয়ে গিয়েছে, বাবা গত মাসে তোমার চশমা কিনে দিলাম, আবারও চশমার সমস্যা, তুমি দেখো না ওটা কাক, ওটা কাক তুমি দেখো না? একটু পর ছেলেকে আবারও বাবা জিজ্ঞাসা করছে, আব্বা হে আমার আদরের ছেলে বলো তো ওটা কি? এবার ছেলে রাগ হয়ে গিয়েছে, আপনি কি ফাজলামো করার জন্য আমাকে নিয়ে এসেছেন, ওটা কাক আপনি দেখছেন না? এবার বাবা ডায়েরি খুলেছে, খুলে বলছে বাবা আজ থেকে 30 বছর আগে এই একটা জায়গায় একটা কাক সম্পর্কে তুমি জিজ্ঞাসা করেছিলে, আমি তোমার পিতা হাসি মুখে 30 বার উত্তর দিয়েছিলাম, আজকে তুমি 3 বার উত্তর দিতে পারছো না। এই তো পিতামাতাকে আমরা দিয়েছি, কি দিয়েছেন পিতামাতাকে? খেতে বসেছি, সন্তান প্রস্তাব করে দিয়েছে, মা রাগ হয়নি, বাবা রাগ হয়নি, চুমো দিয়েছে মুখে, হাত ধুয়েছে মা, খাবার টেবিলে খাবার, সন্তানটার পোশাকটাকে পরিবর্তন করেছে, চেঞ্জ করেছে পোশাকটাকে, পরিবর্তন করে চেঞ্জ করে নতুন আর একটা পোশাক তার শরীরে পরিয়ে দিয়ে গালে মুখে ঠোঁটে চুমো দিয়ে ওই প্লেটে আবারও খেতে বসেছে। তিনি কে? তিনি মা, তিনি বাবা। আজকে কতটুকু ভালোবাসি নিজের পিতামাতাকে, কতটুকু মহব্বত করি। আজকে আপনার বয়স 30, আল্লাহর কসম করে বলছি আপনি যদি বিবাহিত হন, 30 বছর আপনি যদি বলেন বাড়ির ভিতর পায়খানা করে যে স্ত্রী তুমি আমার এই পায়খানাটাকে ফেলে দাও, আপনার স্ত্রী কিন্তু দিবে না। কিন্তু আপনার বয়স 30, আপনার মায়ের বয়স 60, আপনার পায়খানা ফেলতে মাও আজকে লজ্জা করবে না। ওটা মা, ওটা অনেক দামি সম্পদ, ওটা অনেক দামি সম্পদ। ওটা বাবা, ওটা অনেক দামি সম্পদ। ও মুসলমান, এই পিতামাতা কষ্ট করে, বৃদ্ধাশ্রমে থাকে আর কাঁদছে। খবরে একটা নিউজ পড়েছিলাম আজ থেকে প্রায় 4-5 বছর আগে, এক বৃদ্ধ মা লাঠি নিয়ে আর পিঠে একটা বোঝা একটু হাঁটছে, আর পিছনে একটা বিল্ডিং দেখতেছে 4 তলা, একটু হাঁটছে আর দেখছে, একটা সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছে। কি বাবা, এই মহিলাটা বারবার সামনে তাকায় আর পিছনের বিল্ডিংটা দেখে কেন? গিয়ে বলছে ওই সাংবাদিক বলছে বৃদ্ধকে, মা ওই বিল্ডিংটা দিকে তাকান কেন? ওই মা চোখের পানি ছেড়ে দিয়েছে, তুমি আমাকে মা বলে ডাক দিলে, ওই যে 4তলা বিল্ডিং তুমি দেখছো, ওটা আমার 4 ছেলের, ওটা 4 ছেলের বিবাহ দিয়েছি তাদের, আমার স্বামী মারা গিয়েছে, কোনো ফ্ল্যাটে আমার জায়গা হয় না। সোলো সেটে বলে যে বড় ছেলের কাছে থাকেন, বড় ছেলে বলে মেজো ছেলের কাছে থাকেন, অনেক আত্মীয় স্বজন আসে, মা আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, কাশেন, অনেক কফ যেখানে সেখানে ফেলেন, আমার সন্তানরা ভালো লাগে না এগুলো, তাদের অনেক বন্ধু বান্ধব আসে। এ ভাইরা, যেদিন তুমি চলতে পারতে না
ওই দিন তোমার পায়খানাকে পরিষ্কার করেছিল ওই মা। হে যুবক ভাইরা, যেই দিন তোমার ভর্তির টাকা ছিল না সেই দিন তোমার বাবা রাত জেগে পরিশ্রম করেছে, চাকরি করেছে, মাসের ওভারটাইম চাকরি করেছে, ঘুমকে ঘুম বলেনি, প্রত্যেকটা ঘন্টা পরিশ্রম করেছে, আর ভাবছে আমার সন্তানের জীবনের একটা সিঁড়ি যদি এগিয়ে দিতে পারি। আজকে সেই সন্তানরা কোথায়? কতটুকু ইমানের মূল্যায়ন আমাদের রয়েছে? আল্লাহ তাআলা বলছে সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 23-24, আল্লাহর ইবাদতের পর তুমি তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করো, তাদের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয় খবরদার উপ শব্দটুকুও বলিও না, উপ শব্দটুকুও যাতে তারা না বলে, তাদের জন্য দোয়া করো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতামাতাদেরকে সম্মান করার তৌফিক আমাদেরকে দান করেন, দান করেন। আজকে আপনি বাইরে যাবেন, বিদেশে যাবেন, যেখানেই থাকেন, আপনার স্ত্রীর চেয়েও বেশি টেনশনে থাকে আপনার পিতামাতা, যে আমার ছেলেটা বাইরে আছে, না জানি কষ্টে আছে, না জানি তার অসুবিধা হচ্ছে। স্ত্রী ফোন দিয়ে বলবে স্বামী আসলে আমার জন্য এটা কিনবে, আমার জন্য ওটা কিনবে, কিন্তু আমি দেখেছি আমার পিতামাতাকে বা প্রত্যেকের পিতামাতা কিছু চায় না, জিজ্ঞাসা করে বাবা তুমি কেমন আছো, ওখানে ভালো আছো কিনা, এর নাম পিতামাতা, এর নাম পিতামাতা। হে যুবক ভাইরা, যারা পিতামাতাকে কাঁদিয়েছ আজকে পা ধরে রাত্রে ক্ষমা চাও, বুকে টেনে নাও, ওই পিতামাতা তোমার জান্নাতের সার্টিফিকেট, ওটাকে তোমাকে মূল্যায়ন করতে হবে। যত বড় আলেম হই আমি, যত বড় বক্তা হই, যত বড় মুফতি হই, আমার পিতামাতা যদি আমার উপর নারাজ থাকে আমার এই মুফতিগিরি, আমার এই বক্তাগিরি চলবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। কতটুকু ইমানের মূল্যায়ন আমরা করি? দেখুন সাহাবীরা ইমানকে কিভাবে গুরুত্ব দিয়েছিলেন। পবিত্র কোরআন কারিমের 5 নম্বর সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 90, আল্লাহ কোরআনে মদকে হারাম করেছেন, কোরআনে মদকে হারাম করেছেন চার জায়গায়, চারটি পর্যায়ে। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 67, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 229, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43, সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 90, এই চারটি আয়াতে আল্লাহ পর্যায়ক্রমে মদকে হারাম করেছে। সর্বশেষ আয়াত হলো সূরা মাঈদা 90 নম্বর, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলিমু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদাররা, তোমাদের জন্য মদ জুয়া ভাগ্য নির্ধারণকারী এই বিষয়গুলোকে হারাম করা হলো। মদিনাতে এই আয়াত নাজিল হলো, সাহাবীরা মদ খাচ্ছিলেন, তখন মদ জায়েজ ছিল কি ছিল না, তারা পান করতেছিলেন। একজন সাহাবী ঘোষণা করছেন হে মদিনার লোকেরা শুনে রাখো, মদকে আল্লাহ চিরতরে হারাম করেছে, তোমাদের জন্য মদ হারাম। এই বাক্য যখন বলেছে সহিহ বুখারী তাফসীর অধ্যায় 4620 নম্বর হাদিস, এই বাক্য যখন সাহাবী ঘোষণা করছে তখন দেখা গেল যারা মদ খেতে বসেছে তারা হাতের গ্লাসটা মাটিতে ছুঁড়ে ফেলেছে, যারা মদ মুখে দিয়েছে তারা কুলি করে ফেলেছে, যাদের ভিতরে ঢুকেছে তারা বমি করে ফেলে দিয়েছে, যাদের মদের আড়ত ছিল, যারা জমা করে রাখতো মদকে, গুদামজাত করে রাখতো, তারা তাদের মদের এই গুদামজাতের এই কলসগুলোকে ভেঙে খান খান করে দিয়েছে। ওই দিন মদিনার অলিতে গলিতে যেন মদের নদী প্রবাহিত হয়েছিল। আয়াত কয়টা? একটা, একটা আয়াত হাজার হাজার সাহাবিকে পরিবর্তন করেছে, একটা আয়াত নাজিল হয়েছে, খালাস, আর কোনো কথা নেই, আর কোনো বার্তা নেই। আজকে এদেশের প্রশাসন রাত দিন মাদকতার বিরুদ্ধে কাজ করছে কি করছে না? এদেশের পুলিশ ভাইরা, জিবি ভাইরা, এনএসআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইরা রাত দিন বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে কিভাবে মাদক মুক্ত বাংলাদেশ গড়া যায়, কিন্তু না, এরপরেও ভিতরে ভিতরে তাদের চোখের আড়ালে বিভিন্ন নামে মদ বিক্রি করছে তারা।
বলেন মানুষ যদি ভালো না হয়, সরকার হাজারো চেষ্টা করলেও লাভ হবে না। মানুষ যতক্ষণ ভালো না হবে, ইসলামের আলোই ছিল তারা আলোকিত, যার কারণে তারা যা শুনেছে সে অনুযায়ী তারা জীবন পরিচালনা করেছে। আর আজকে আমাদের সামনে শত শত আয়াত, হাজার হাজার আয়াত কোরআনে আছে না নাই? কার বাড়িতে কোরআন নাই বলেন? কার বাড়িতে কোরআন মসজিদ নেই? আছে নাকি এমন মুসলমান বাংলাদেশ? নেই, একটা না একাধিক কোরআন রয়েছে, একটা না একাধিক। এরপরেও মুসলমান কোরআনের বিধানকে মেনে চলি না, এরপরেও মানি না। আল্লাহ মদকে হারাম করেছে, এরপরে আমরা মদ খাচ্ছি। এই যে ক্যাসিনো প্রায় 54টার মতো ঢাকাতে আবিষ্কার হলো, কোটি কোটি টাকার জুয়ার আসর, মদের আসর, এগুলো কি মানুষকে সভ্য বানায় নাকি অসভ্য? অসভ্য বানাচ্ছে। আজকে আলেম সমাজ আমরা এই ইস্যুগুলো নিয়ে খুব কম কথা বলি, আমরা এই ইস্যুগুলো নিয়ে কম কথা বলি। সমাজের যে অবক্ষয় হচ্ছে, তরুণদের যুবকদের মাদকতা, জেনা, বেবিসার, এইগুলো নিয়ে আমাদের কথা কম না বেশি? কম। আর কন্ট্রাডিকশন বিষয় নিয়ে কথা বেশি। আমরা শুধু একজন আর একজনকে ঘুতাতে জানি, জানি না জানি কত জিনিস আছে যেটা সবার জন্য প্রয়োজন, সবার জন্য, মুসলমানের জন্য, যেটা হারাম। মদ যে হারাম, ওটা কি শুধু নির্দিষ্ট কোনো মাজহাবীদের হারাম না প্রত্যেক মুসলমানের? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাজহাবে মদ হালাল না হারাম? ইমাম শাফি রাহমাহুল্লাহর মাজহাবে, ইমাম মালিক রাহমাহুল্লাহর মাজহাবে, ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাহুল্লাহর মাজহাবে, আহলে হাদিস তরিকায় যত পদ্ধতি রয়েছে সব জায়গায় মদ হালাল না হারাম? তাহলে বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি। মদ খাচ্ছে তারা কারা? মুসলমানরা। তাহলে আমাদেরকে তো ধরে নিতে হবে যারা মদ খাচ্ছে, রাহানাফি না, সাফি না, মালিকি না, হাম্বলি না, আহলে হাদিস না, মোহাম্মদী না, এরা আসলে কোনো তরিকারই না। যেহেতু কোনো তরিকায় মদ জায়েজ করা হয়নি, এরপরে আপনি মদ খান, কিসের আপনি হানাফি? এরপরে আপনি মদ খান, কিসের আপনি সাফি? এরপরে আপনি মদের ব্যবসা করেন, আপনি কিসের আবার আহলে হাদিস? কোন মুসলমান, কোন মাজহাবি ভাই, কোন আহলে হাদিস ভাই মদ খেতেও পারে না, বিক্রি করতেও পারে না। আসুন আমরা এই ক্ষেত্রে সবাই মদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি, অন্তপক্ষে যুব সমাজ নিয়ন্ত্রণে থাকবে। যুবকরা আজকে মাতাল, এরাই তো আগামী দিনের নেতৃত্ব দিবে, এরাই তো আগামী দিনে এদেশের কর্ণধর, এরাই তো এদেশকে রক্ষা করার জন্য 71-এ যেভাবে জীবন দিয়েছে, 52-তে যেভাবে জীবন দিয়েছে, 69-এ যেভাবে জীবন দিয়েছে, আজও যদি এদেশকে রক্ষা করার জন্য, এদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আবারও ডাকাশে এই তরুণরা আবারও ছুটে যাবে, কিন্তু তারা যদি মাদকাসক্ত হয়ে যায় মাতাল, তাহলে তাদেরকে তো উদ্বুদ্ধ করা যাবে না ইমানি চেতনায়, যাবে নাকি? যাবে না। এই জন্য মদ বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা সব মহলকে করা দরকার আছে নাকি নাই? আছে না? আছে। এটা ইমানের মূল্যায়নের কথা বললাম। আরেকটি হাদিস তিরমিজিতে এসেছে, 2308 নম্বর হাদিস। উসমান রদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কাঁদতেন, কবর দেখে কাঁদতেন। ছোট্ট একটা ঘর, কোনো জানালা নেই, কোনো দরজা নেই, কোনো কিছু নেই, টেলিফোন নেই, মোবাইল নেই, ফ্যাক্স নেই, কোনো কিছু নেই, এমন একটা ঘর দেখে তিনি অযত্নে কাঁদতেন। দাড়িগুলো ভিজে যেত, দাড়িগুলো ভিজে যেত। কেউ কেঁদেছেন কবর দেখে এমন? উসমান রাদিয়াল্লাহু তাআলা কিসের ইমানের মূল্যায়নের বড় বড় কথা বলি, লম্বা আখেরি মোনাজাত দিচ্ছি, হাজার হাজার মানুষ কিন্তু চোখ থেকে পানি বের হচ্ছে না। আমাদের অন্তরগুলো আজকে খুব কঠিন হয়ে গেছে, খুবই পাষাণ হয়ে গিয়েছে। কেননা যারা বেশি অপরাধ করে এদের চোখ থেকে পানি বের হয় না, অপরাধ করলে চোখ থেকে পানি বের হয় না। যারা ইমানটা ন, যাদের অন্তরটা নরম, দেখবেন একটু কথাতেই চোখ থেকে পানি চলে আসে। কবর দেখে তিনি কাঁদতেন হাউমাউ করে। সাহেবেরা বলতেন, আপনি কাঁদেন কেন এত কবর দেখে?
তখন তিনি বলতেন, আমি বিশ্ব নেবর নিকট শুনেছি কবর হলো প্রথম মঞ্জিল, যে কবরে ধরা খাবে তার প্রত্যেকটা ঘাঁটি হবে বিপদ, যে কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে। আমি চিন্তা করি, আল্লাহ আমি যেন এই কবর থেকে বাঁচতে পারি। কবরকে স্মরণ করেন, চিন্তা করেন, একদিন যেতে হবে, একদিন আমাকে মানুষ লাশ বলবে। আমি আজকের দ্বিতীয় আলোচক আব্দুল্লাহ বলবে না, আজকের প্রথম প্রধান আলোচক দেওয়ান ফারেক, বিশিষ্ট ইসলামী আলেম চিন্তাবিদ, মদিনা ইউনিভার্সিটিতেও পড়া, সব দিক থেকে যার টাইটেল, এই মুফাসসিরে কোরআনকেও একদিন মানুষ লাশ বলবে, দেহে প্রাণ থাকবে না, ওই মাটির ঘরে আমাকে রেখে আসবে, ছেলে একবারও বলবে না আমার বাবাকে দুপুরের খাবারটা দিতে হবে, স্বামী একবারও বলবে না স্ত্রীর খবরের জন্য, স্ত্রী একবারও স্বামীর খবর নিতে, আর ওই কবরে দিয়ে জিজ্ঞাসা করবে না আব্দুর রহমানের বাবা আপনি কেমন আছেন, এটা বলবে না। টুডে অর টুমারো এটা আমাদের জন্য আসবে কি আসবে না? ওই কবরকে ভয় করুন ভাই, অন্তরটাকে প্রশস্ত করুন, হানাহানি মারামারি গালাগালি বন্ধ করুন, ইমানটাকে নিয়ে কবরে যান। এত গালাগালি কেন এক আলেম আর এক আলেমকে? নমনীয়তা কোথায় আমাদের? আমাদের আচরণ কর্কশ হয়ে গিয়েছে। বিশ্বনবী এত রাগান্বিত, এত কর্কশ ছিলেন না, তিনি দয়া দেখাতেন, মায়া দেখাতেন। ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আর আমরা এক ভাই আর এক ভাইকে ফেরাউনের চোখ দিয়ে দেখি, যে জাহান্নামি, আমি আবার আরেকজনকে আরেক চোখ দিয়ে দেখি, আবু জেহেলে, ও জাহান্নামি। আমাদের অন্তরগুলো প্রশস্ত না, ব্রড মাইন্ড না, গোটা দুনিয়াতে মুসলিমরা মার খাচ্ছে, ভারতে একটার পর একটা ধর্ষণ চলছে, কাশ্মীরে চলছে, মায়ানমারের আনকার রাজ্যে চলছে, সিনে 10 লক্ষ মুসলমানকে কারাগারে বন্দি করে দিনের পর দিন রাতের পর রাত নির্যাতন করতে করতে সিনের মানচিত্র থেকে মুসলমানদের নিশানাকে হটানোর অপচেষ্টা চলছে কি চলছে না? চলছে। আজকে মুসলমান আমাদের মারামারি গন্ডগোল নিয়ে ব্যস্ত, আসুন নিজের ইমানকে ঠিক করি, নিজের ইমানের মূল্যায়ন করি, কবরকে দেখে কাঁদি, আল্লাহ তৌফিক দান করুক। দেখুন সাহাবীরা কত কষ্ট করতেন, কত কষ্ট করতেন ইমানের জন্য। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী 3612 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, আল্লাহ রাসূল আমার জন্য একটু দোয়া করেন, আমি তো মার খাচ্ছি, নির্যাতন করা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে হেলান দিয়েছিলেন, তিনি উঠে বসলেন, বললেন, হে খাব্বাব তুমি এত ব্যস্ত কেন? খাব্বাব কত নির্যাতিত, খাব্বাব কত নির্যাতিত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে খাব্বাব ইসলামে জন্য তুমি কি নির্যাতন সহ্য করেছো তোমার ইমানকে টিকে রাখার জন্য? খাব্বাবের আরাদ বলছে, আল্লাহ রাসূল বলছে, হে ওমর, আমাকে তারা বেঁধে রাখত উত্তপ্ত মরুভূমিতে, আর আমার পিঠের নিচে কয়লার আগুনকে ধরিয়ে দেওয়া হতো, এরপর আমাকে বেঁধে এইভাবে হেঁচড়ানো হতো এবং আমার বুকের উপর পাথর চাপা দেওয়া হতো, এত তাপ সে কয়লার আগুনের। তিনি ওমরকে এইভাবে কাপড়টা তুলে দেখাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পিঠগুলোতে অনেকগুলো ছোট ছোট গর্ত হয়ে গিয়েছে, বলতেছে আমার পাজরের গুস্ত আর রক্তগুলো পড়ে পড়ে ওই কয়লার আগুন পর্যন্ত নিভে যেত। কতটা ত্যাগ, কতটা ইমান, এরপরেও ইসলাম ত্যাগ করেননি, এরপরে বিসর্জন দেননি ইসলামকে। আর আজকে তো আমরা সীমাহীন পাপ করছি, অপরাধের কোনো শেষ নেই, অথচ এদেশ মুসলমানদের দেশ, আপনি ইসলাম মানতে গেলে কোনো কেউ প্রেশার ক্রিয়েট করবে না, এরপরেও ভাই আমরা ইমানের উপর চলি না, আমল নিয়ে ব্যস্ত থাকি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন আরো অল্লম হর্ষক, তার পায়খানা রাস্তা দিয়ে বাঁকানো রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এটা পেঁচাতে পেঁচাতে মাথা দিয়ে বের করা হয়েছে।
খোবায়েব রাদিয়াল্লাহ তাআলাকে এতটুকু বলা হয়েছিল, ও খোবায়েব তুমি কি চাও তোমার জায়গায় তোমার নবীকে? তাহলে তোমার পরিবার খোবায়েবকে বোঝাচ্ছে, ও খোবায়েব তোমার সন্তানের কথা কি তোমার মনে পড়ে না? ও খোবায়েব তোমার সন্তান তোমাকে পাবে, আব্বু বলে ডাকবে, তুমি তোমার সন্তানকে চুমু দেবে? ও খোবায়েব তোমার স্ত্রীর কথা কি তোমার মনে পড়ে না? তুমি তাদের নিকট চলে যাবে, বিনিময়ে তুমি বিশ্ব নবীকে দিয়ে দাও, খবর দাও মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে। খোবায়েব যেন গর্জন দিয়ে বলে উঠলেন, ও কাফের দল তোমরা কি বলো, খোবায়েবের প্রত্যেকটা লোমে যদি আত্মা দেওয়া হয়, এর বিনিময়েও যদি রাসূলের পদধূলির কথা বলা হয়, খোবায়েব বলবে না? এটা ছিল তাদের ইমান, এটা ছিল তাদের ইমানের মূল্যায়ন। আজকে রাত দিন হে যুবক ভাইরা এই মোবাইলে অন্যায় কর্ম করছেন, ভয় লাগে না আল্লাহকে? ভয় লাগে না জাহান্নামকে? কে নির্যাতন সহ্য করেছেন ইসলামের জন্য? যারা করেছে তাদের ইমান কতটুকু ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্যাতন করা হয়েছে, বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে, এক আঙ্গুল আকাশের দিকে তাকিয়ে বলছে আহাদ আহাদ, ইমান ছাড়েননি। তারা ইমানকে কিভাবে মূল্যায়ন করতেন, কত দামি তাদের কাছে ছিল এই মূল্যবান সম্পদটা, কতটা মূল্যবান ছিল। দূর অতীতে আসিয়াকে ফেরাউন নির্যাতন করেছিলেন। সহি সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 12 আসিয়া আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ ফেরাউন আমাকে মারছে, রক্তাক্ত করছে, আল্লাহ তোমার জান্নাতে কি আসিয়ার জন্য একটা ঘর প্রাসাদ তৈরি করা যায় না? আল্লাহ আসিয়ার জন্য একটা ঘর নির্মাণ করো। এই ছিল তাদের আশা, এই ছিল তাদের ইমান। আর আমরা হেডফোন দিয়ে গান শুনছি, সিগারেট টানছি, হাজারো মাদক সেবন করছি, বেপর্দায় চলছি, গান বাজনাতে লিপ্ত রয়েছি, পিতাকে সম্মান করি না, বড়দেরকে সম্মান করি না, কোরআন তেলাওয়াত করি না, পাঁচক্ত সালাতের ধার ধারি না, এই ইমান দিয়ে কি জান্নাত পাওয়া সম্ভব? কতটুকু মূল্যায়ন করি? পরিবার ছিল একটা মক্কায়, সেটা হলো ইয়াসির পরিবার। ইসলামের জন্য এই ইয়াসির পরিবারের নির্যাতন লোমহর্ষক ঘটনা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ইসলাম কবুল করলেন, এরপর পিতামাতাকে দাওয়াত দিলেন, তারাও কবুল করলেন, বেঁধে রাখা হলো আম্মারকে, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হত্যা করা হলো তার বাবাকে, এরপর হত্যা করা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বর্ষা দিয়ে তার লজ্জায় স্থানে তীর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো, এরপর নির্যাতন করা হলো আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই যে নির্যাতন, তারা কত কষ্ট করেছে, ইমান ছাড়েনি, ইমান ছাড়েনি। আর আজকে তো আমরা যদি 50,000 টাকা আমাদের সামনে পড়ে যায়, কিসের ইমান, কিসের ইমান? বাবা মারা গেছে, এখনো বোনের জমির ভাগ বোনকে দেইনি, অথচ আমি মসজিদের খতিব, আমি খতিব, কতটুকু ইমানের মূল্যায়ন? আমার পরিবারের ডিসলাইনে স্টার জলসা জি বাংলা চলছে, আমি আবার বক্তব্যও দিচ্ছি, আমার মেয়ে ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে, সেখানে নারী পুরুষ একসঙ্গে বেহে আপনা শিখছে, এই কি আমার ইমান, এই কি আমার ইমানের মূল্যায়ন? সহিহ বুখারীর হাদিস 3472 নম্বর হাদিস, দূর অতীতে একজন বিক্রেতা একটা ক্রেতার নিকট জমি বিক্রি করেছে, তো যিনি কিনেছেন উনি জমি চাষ করবেন, ফসল ফলাবেন, দেখেছেন একটা স্বর্ণের কলস, গোটা কলসে স্বর্ণ আর স্বর্ণ, তিনি বিক্রেতার কাছে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বলছেন, ভাই আমি আপনার জমি কিনেছি, তো জমির মধ্যে হয়তো আপনি একটা স্বর্ণের কলস রেখেছিলেন, ভাই এটা নেন। জমিওয়ালা বলছে, না 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 না, আমি তো জমিও বিক্রি করেছি, জমির মধ্যে যা আছে সবই বিক্রি করেছি, ভাই ওটা তো আমার না, আমি তো জানি না। বলতেছে, না আমি জমি কিনেছি, সোনা তো কিনিনি, আমি তোমার সোনা আজকে ভোগ করব, আর কেয়ামতের মাঠে আমার নেকি তুমি নিবে, ও ইয়াতে আমি নেই, তুমি তোমার সোনা নিয়ে যাও। বিক্রেতা মনে করছে, না আমি তো জানি না, কাল কেয়ামতের মাঠে যদি আল্লাহ ধরে সে জমি নিয়েছে, ওটা পেয়েছে হয়তো তার ভাগ্যে ছিল, তুমি কেন নিয়ে গেলে, কাজেই আমি কলস নিব না। দুজনের মারামারি লাগছে, কি নিয়ে, কে কাকে স্বর্ণ দিবে,
আর আজকে পেটে করে অবৈধ স্বর্ণ বাংলাদেশে আনা হচ্ছে কি হচ্ছে না, পায়খানা রাস্তাতে করে নিয়ে আসা হচ্ছে। কতটা দুনিয়ামুখী আমরা হয়ে গিয়েছি। আখিরাত যে রয়েছে, পরকাল যে রয়েছে, বিশাল বড় যে জান্নাত রয়েছে, ভুলে গেছি আমরা। ইমানের গুরুত্ব তো বুঝি না, ইমানের ফোর্স তো আমাদের নেই, ইমানের গতি তো আমাদের নেই। এজন্য ইমানকে গুরুত্ব দিতে হবে। পরিশেষে আরেকটি হাদিস বলে সালাতের দিকে যাব। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? সহিহ বুখারী 3251 নম্বর হাদিস। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুরের বাগান ছিল, যেখানে 600 খেজুরের গাছ ছিল। এবং আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি খেজুর আর কোথাও ফলতো না, এত দামি খেজুরের বাগান। একদিন এক এতিম বাচ্চা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে, আল্লাহ রাসূল, আমার একটা খেজুরের বাগান আছে, তো আমি আমার বাগানে প্রাচীর দিতে চাই। তো প্রাচীর দিতে গিয়ে দেখি মাঝখানে একটা গাছ, ওই গাছটা একটা ইহুদির, একটা ইহুদির গাছ। তো ওই গাছটা যদি আমাকে দিত তাহলে প্রাচীরটা দেওয়া আমার সুন্দর হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন যে এতিম বাচ্চাটাকে তুমি দিয়ে দাও। বলছে না, খবরদার, আমি আমার গাছ দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বিক্রি করো। বলতেছে না, বিক্রিও করব না, আমি বিক্রিও করব না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, তুমি এতিমটাকে গাছটা দিয়ে দাও, তোমার জন্য আমি জান্নাতে একটা গাছ রেডি করে রেখে দেব। কত বড় সারপ্রাইজ! ওই লোক বলতেছে, আমি ওই গাছও চাই না, আমি জান্নাতের গাছ আমার কোনো প্রয়োজন নেই, আমি এই গাছ দিব না। তারপর ওখানে বসেছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীকে গিয়ে বলছেন, বিশ্বনবী, এই কথাটা কি শুধু ওই লোকটার জন্য, নাকি আমি যদি এতিমকে ওই গাছটা নিয়ে দিতে পারি ওই বৃক্ষটা আমার জন্যও হবে? বলছে হ্যাঁ, ওটা তার জন্যও হবে। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আচ্ছা তুমি কি জানো যে আমার একটা খেজুরের বাগান আছে? বলছে হ্যাঁ আবু দাহদা, তোমার খেজুরের বাগানের মতো উৎকৃষ্ট ফসলের খেজুর আর কোথাও নেই, এটা আমরা সকলেই জানি। বলছে এই 600 খেজুরের বিনিময়ে কি তুমি ওই একটা গাছ আমাকে দিবে, ওই 600 খেজুর? দ্বিতীয় বলছে, তুমি কি জানো ওই খেজুরের বাগানের মধ্যে একটা প্রাসাদ আছে যেখানে আমি আমার সন্তান বসবাস করি? বলতে সেটা তো গোটা পৃথিবী জানে। তুমি কি জানো ওই খেজুরের বাগানের ভিতরে একটা সুমিষ্ট পানির ঝর্ণা আছে? বলছে হ্যাঁ, ওটা তো সকলেই জানে। তাহলে কত মশহুর ছিল ওই বাগানটা? তো বলতে সব কিছুর বিনিময়ে আমি ওই গাছটা চাই, তুমি কি দিবে? তখন ওই লোকটা আশ্চর্য হয়েছে না, যে অবাক, কি করে সম্ভব 600 খেজুরের বিনিময়ে একটা গাছ? বলতেছে তুমি কি চিন্তা করেই বলছো যে আসলে দিবে? সাক্ষী রাখো, সাক্ষী। বলতেছে এগুলো আমার সাক্ষী, যাও দিয়ে দিলাম। তখন বলছে ওই আবু দাহাদ, আল্লাহ রাসূল, আমি এই গাছটা ওই এতিমকে বিনা বিনিময়ে দিয়ে দিলাম, কিন্তু আজকে যে চুক্তি হলো এই চুক্তি যাতে পূর্ণ হয়। কি চুক্তি হলো আবু দাহাদার সাথে? যে আবু দাহদা 600 খেজুরের বাগান দিবে, একটা বিশাল প্রাসাদ ওর ভিতরে আছে ওটা দিবে, সুমিষ্ট পানি দিবে, বিনিময়ে আবু দাহদা জান্নাতে কয়টা গাছ চায়? একটা গাছ। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে বাড়িতে, ঢোকেনি দরজায়, তার স্ত্রী সন্তানকে গোসল করাচ্ছে, স্ত্রীকে ডাক দিয়েছে, স্ত্রী বাইরে আসো, এই খেজুরের বাগান আমি বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলছে, তাহলে তো আপনি মূল্যবান মুনাফা পেয়েছেন, এর চেয়ে তাহলে আমরা এবার দামি আরো অনেক কিছু কিনবো। বলছে হ্যাঁ, সবচেয়ে দামি জিনিস পেয়েছি। বলছে বাড়িটাও বিক্রি করেছি। বলছে তাই নাকি, আরো তাহলে বেশি পাবো। বলতেছে যে ঝর্ণা, এই ঝর্ণে আজকে শেষ গোসল, শেষ পানি আজকে পান করো, আর হবে না। সন্তান স্ত্রীকে বের করেছে, এবার বলছে কি বিনিময়ে তুমি এই 600 বাগান, 600 খেজুরের বাগান, এই প্রাসাদ ও পানিকে বিক্রি করলে? বলতেছে বিশ্বনবী, এর বিনিময়ে
আল্লাহর জান্নাতে আমাকে একটা খেজুরের গাছ দিতে চেয়েছে। স্ত্রী বলছে আল্লাহ আকবার, হে স্বামী আপনার মতো উত্তম ব্যবসায়ী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। এই ছিল স্বামী, এই ছিল স্ত্রী, দিনের জন্য এই ছিল তাদের ঈমান। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আমাদের অন্তরগুলো পাপে কালা হয়ে গিয়েছে। এই ইতিহাসগুলো কোনো সিনেমা নয়, এগুলো কোনো নাটক নয়, এগুলো মানুষের তৈরি করা কোনো উপন্যাস নয়, এগুলো সব কোরআন হাদিসে আছে না নাই আছে। এজন্যই তো আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, ওই সকল সাহাবীর আল্লাহকে পেয়ে খুশি হয়ে গিয়েছে আর আল্লাহ সাহাবীদের ত্যাগ দেখে খুশি হয়ে গিয়েছিল। এইরকম ত্যাগ কি আমরা দিনের জন্য করতে পারি? দিনের মাহফিল বন্ধ করার জন্য যত চেষ্টা আছে না নাই? এ ওকে খোসা দিবে, ওকে খোসা দিয়ে শুধু মাহফিল বন্ধ। আরে ভাই, আজকের আলোচনায় কি কোনো পাপের জিনিস শিখলেন, কোনো অপরাধ শিখলেন? ইমানের খোরাকের কি একটু জোটেনি? জুটবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 2 আল্লাহ বলছে, যেখানে আমাকে স্মরণ করা হয়, যারা স্মরণ করে তাদের ঈমানগুলো, তাদের অন্তরগুলো যেন কেঁপে ওঠে, আর যখন তারা কোরআনের আয়াতগুলো শুনে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানও বাড়ে, তাদের আল্লাহর উপর ভরসাও বাড়ে। আল্লাহ আমাদের প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা যতকিঞ্চিত আলোচনা ঈমানের মূল্যায়নের প্রথম পর্বে করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঈমান আমলের মধ্য দিয়েই দুনিয়ার এই হায়াতে জিন্দিগিকে অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরব্বিক, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো আল্লাহর জন্যই। এই সালাত মুসলমানদের জন্য ফরজ একটি ইবাদত। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে সালাত আছে না নাই? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান 8 নম্বর হাদিস, ঈমানের 5টা স্তম্ভ ইসলামের এর মধ্যে একটা হলো সালাত, নামাজ। এই নামাজ ছিল 50 অক্ত, কয়েকত 50 অক্ত। সহিহ বুখারী 3887 নম্বর হাদিস, মিরাজে সালাত পেয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 50 অক্ত সালাত কমতে কমতে কয়েকত হয়েছে? 5 অক্ত হয়ে গিয়েছে। এই সালাতের এত গুরুত্ব, এত গুরুত্ব এই সালাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, যে নদীটা প্রবাহমান, পানি ছুটছে চলছে, ওই নদীতে কেউ যদি 5 বার গোসল করে, বলতো তার শরীরে কোনো ময়লা থাকবে? বলছে না। বলছে সালাত যদি কেউ 5 অক্ত আদায় করে, তার জীবনে কোনো গোনা থাকতে পারে না। আর মসজিদে ঢোকার আগেই আল্লাহ গোনা মাফ করে দেয়। কেউ যদি উজু করে, উজু উজু করে কালেমা শাহাদত পড়বে একনিষ্ঠভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খোলা হয়ে যায়, সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। এখনো মসজিদে ঢোকেনি, এটা হলো উজু করার ফজিলত, উজু করার পর এই দোয়া বলার ফজিলত। মসজিদের দিকে কদম বাড়াবেন, এক একটা কদমে আল্লাহ গোনাখাতাকে মাফ করবে, সম্মানকেও বাড়িয়ে দিবে। সালাত এমন একটা ইবাদত যার জন্য কোনো ওজোর চলবে না। সিয়ামের জন্য ওজোর আছে, ওজোর আছে। আপনি বৃদ্ধ, সিয়াম পালন করতে পারেন না, আপনার এই ওজোরকে আল্লাহ কবুল করবেন। সোনামণি, তার জন্য সিয়ামের ওজোর রয়েছে। পাগল, তার জন্য ওজোর রয়েছে। একজন মহিলা গর্ভবতী, তার জন্য ওজোর রয়েছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত যার জন্য কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। কিন্তু আজকে আমরা সবচেয়ে বড় অজুহাত দেই কোথায়? নামাজে। হাত ধরে বলছি ভাই চলেন নামাজ পড়তে যাই, বলতেছে না ভাই আমার শরীর ভালো নেই, আমার কাপড় ঠিক নেই। আজকে মুসলমান অপবিত্র থাকবে না পবিত্র? পবিত্র থাকবে। সালাত মানুষকে পবিত্র বানায়। যে 5 অক্ত সালাত পড়ে, সে মৃত্যুবরণ করলে কি পবিত্র অবস্থায় মরবে না? তার মৃত্যু হবে পবিত্র। এই সালাত
এত বেশি গুরুত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন মারা যাচ্ছেন তখন বলছেন সলাত সলাত, বান্দা সলাত ছেড়ে দিও না হে আমার উম্মত। কেয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিসে? সলাত। যা সলাত ঠিক সব ঠিক, সলাত ত্রুটিযুক্ত সব আমল ত্রুটিযুক্ত হয়ে যাবে। সলাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। এই সলাতের অনেকগুলো কাজ আছে, সলাতের অনেকগুলো কাজ আছে। সলাতের আবার একটা শক্তি আছে, আলাদা এক্সটার্নাল পাওয়ার, আলাদা একটা শক্তি আছে। এই শক্তি ভিন্ন। নামাজ বা সলাত যিনি আদায় করেন তাকে মুসল্লি বলা হয়, তাই না? এই মুসল্লি অনেক ক্যাটাগরির আছে, অনেক প্রকারের রয়েছে। আল্লাহ তাআলা কোন নামাজিকে সফলতার সার্টিফিকেট দিয়েছেন, ওরা সফল। সূরা মুমিনুন পবিত্র কোরআনুল কারিমের অধ্যায় নাম্বার 23, সূরা মুমিনুন আয়াত নাম্বার 1, আল্লাহ বলছে ওই সকল মুমিনরা সফল যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান। সফল তাহলে নামাজিরে কি সফল? যারা নামাজি তারা সাকসেস, তারা সাকসেস, দে আর লাইফ, তারা তাদের জীবনে সফল। আবার কিছু নামাজির কথা আছে যারা বিফল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সূরা মাউন পবিত্র কোরআনুল কারিমের 107 নম্বর অধ্যায়ের সূরা আয়াত নম্বর 4, আল্লাহ বলছে ওই সকল নামাজিদের জন্য ওয়াইল ধ্বংস। তাহলে নামাজিরাদের জন্য আবার ধ্বংস আছে। আবার আল্লাহ নামাজ সম্পর্কে বলেছে সূরা মুদাসসির অধ্যায় 74 আয়াত 42, মা সালাকাকুম ফি সাখর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে জাহান্নামে যে কেন তোমরা আসলে এই কষ্টদায়ক জায়গায়, তারা বলবে যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে এক ধরনের নামাজি হলো সফল, এক ধরনের নামাজি হলো ধ্বংস, আর এক ধরনের বেনামাজি সাখার নামক জাহান্নামে যাবে। এই নামাজ সালাত আপনার জন্য কি করবে? এক, নামাজের দায়িত্ব হলো আপনাকে পরিবর্তন করবে, আমাদেরকে পরিবর্তন করে যে ইবাদত তার নাম কি সালাত। আমাদেরকে পরিবর্তন করতে পারে সালাত। আপনি ঘুম থেকে উঠতে চান না কিন্তু আর সালাত ও খায়রু মিনা নাওম আপনাকে সকালে উঠতে শেখাবে, সকালে উঠতে শেখাবে। সকালে উঠবেন রুজির বরকত আল্লাহ দিবে না বাড়িয়ে দিবে। সালাত আপনাকে টাইমিং শেখাবে, নিজের জীবনের গতিকে পরিবর্তন করে দিবে। সেন্স আওয়ার লাইফ অ্যাক্টিভিটিস, আমাদের জীবনের যে কার্যকলাপগুলো রয়েছে এগুলোকে পরিবর্তন করবে নামাজ। কাজ করছি হঠাৎ জহরের আজান মসজিদ, আবার রিফ্রেশ, আবার আসর পর্যন্ত কাজ, আবার আসরের আজান, মনটাকে রিফ্রেশ করছি বারবার, দৈনিক কয়বার? পাঁচবার। অন্তরটা পরিশুদ্ধ হয় মসজিদে ঢুকবেন, যখন বের হবেন মনটা দেখবেন প্রফুল্ল থাকে, মনটা প্রফুল্ল থাকে। কেননা দুনিয়ার যত মুনিব রয়েছে, যত লোকের কর্ম আমরা করি, যাদের চাকরি করি, এই সব কোম্পানির মালিকের বড় মালিককে তার কাছে যখন আমি মাথাটা নোয়াই, এর সে দামি জিনিস আর কি হতে পারে, এর সে দামি জিনিস আর কি হতে পারে। আজকে বিজ্ঞান নামাজ নিয়ে গবেষণা করেছে, নামাজ নিয়ে, তারা উজু নিয়ে গবেষণা করেছে যে উজুতে এই অঙ্গগুলো কেন ধুইতে বলছে আল্লাহ। কেননা একটা মানুষ দৈনন্দিন যখন কাজ করে তখন হাতে ময়লা লাগে, মুখে লাগে। যে লোকটা মুখ পাঁচক তো সালাত আদায় করে, মুখ ধৌত করে পাঁচবার, এর মুখে মনে কোনো ধরনের অনেক কিছু ওঠে না। দেখেন যুবকেরা কত কিছু ব্যবহার করে কিন্তু যারা পাঁচক তো মুসল্লি আমাদের কিছুই দরকার হয় না। আল্লাহ, বরং ওদের চেয়ে মুসল্লিদের চেহারাকে সুন্দর যিনি করে দেন তিনি কে? আল্লাহ। দেখবেন একটা নুরানি, একটা নুরানি ভাব, দেখলেই যেন ভালো লাগে। একটা মানুষ মসজিদ থেকে বের হয় কত মায়াবী চেহারা, আর একটা মানুষ অফিসে ডিউটি দিচ্ছে একেবারে মনে হয় দাজ্জাল খাইলো বুঝি। এই সুন্দর আকৃতি, মুখ ধোই পাঁচবার, হাত পাঁচবার ধুচ্ছে, হাতের ব্যাকটেরিয়া বিভিন্ন জীবাণু পাঁচবার দিনে পরিষ্কার হয়, পা ধুচ্ছে, পায়ের
যে নোংরা ধুলাবালি লাগে এটা পরিষ্কার হয়। নামাজির মতো স্বাস্থ্যবান আর কেউ হয় না। যতই তোমরা অনেক কিছু মাকে হে বোনেরা, তোমার মুখকে যতই তুমি রূপচর্চা দিয়ে সুন্দরী করো, যে বোন পাঁচ অক্ত সলাত আদায় করে, তুমি হাজারো বিউটি পার্লারে গেলে তার মতো সুন্দর অর্জন করতে কখনো পারবে না। কেননা লাবণ্যতা, চেহারার সৌন্দর্য, এটা নামাজের মাধ্যমে, উজুর মাধ্যমে যত প্রকাশ ঘটে, পৃথিবীর কোনো কেমিক্যাল মাখলে এত হবে না। এটা হলো আল্লাহর দুনিয়াতে মর্যাদা সম্মান, এটা দুনিয়াতে পাওয়া। বিজ্ঞান বলছে এই যে হাত এইভাবে থেকে মানুষ দীর্ঘক্ষণ থাকে, ডিউটি করে, যখন এটা উপরে উঠায় এই যে সেলগুলো থাকে, রগগুলো থাকে, এগুলো যখন চাপ দেওয়া হয় তখন কিন্তু রক্তের ফোর্সগুলো বেড়ে যায়, রক্তের গতি বেড়ে যায়, হাতের দুর্বলতা কিছু থাকলে ওটা দূর হয়ে যায়। যখন কেউ রুকু করে, বিজ্ঞান রুকু নিয়ে গবেষণা করেছে, কোয়ান্টাম মেথড একটা আছে, ওরা নামাজ পড়ে না, শয়তানি করে, কিন্তু নামাজের রুকু সেজদা দিয়ে ওরা দেহকে সুস্থ করতে চায়। আর আজ থেকে 1450 বছর আগে ওই নামাজের বিজ্ঞান বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ যখন রুকু করে পিঠটা টান টান হয়, এই এই কমরে দীর্ঘক্ষণ একসঙ্গে থাকে, রক্ত চলাচল বন্ধ হয়ে থাকে, এই টান যখন হয়, হাতে টান হয়, এরপর এই যে হাঁটুর নিচের যে অংশটা থাকে এটাতে টান পড়ে, তখন রক্ত চলাচল বেড়ে যায়, শরীরটা তখন বেশি সতেজ হয়ে ওঠে। এই জন্য নামাজ পড়লে কেন ফ্রেশ লাগে, গোটা দেহ এমন কোন জায়গা নেই যেখানে রক্ত চলাচল করে না নামাজ, এর সে শ্রেষ্ঠ ব্যায়াম আর কিছুই নেই। এরপর মানুষ যখন সেজদা করে, বিজ্ঞান বলছে মানুষ যখন এইভাবে দাঁড়িয়ে থাকে তখন তার মুখে রক্ত চলাচল করতে পারে না, স্বাভাবিক করে, যে গতি আরো বেশি দরকার ওটা হয় না, কিন্তু যখন সেজদায় থাকে তখন উপরের রক্তগুলো এই দিকে চাপ প্রয়োগ করে, ধীরে 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 এই মুখে এসে, চোখে এসে, এই কপালে এসে, তার এই জায়গাগুলোতে রক্তের সরবরাহ করে, তার চেহারার লাবণ্যতাকে বাড়িয়ে দেয়। দেখছেন কত বেনিফিট, কত লাভ। আর পুরুষের জন্য ম্যাক্স ফেয়ার বিভিন্ন কিছু দরকার নেই, নামাজটাই আপনার সুন্দর, এটাই ফেয়ার লাভলির চেয়েও বড় ফেয়ার লাভলি, এটা সবচেয়ে বড় দামি ক্রিম। সেজদা দেন আল্লাহকে, দুনিয়াও সম্মান বাড়বে, পরকালেও বেড়ে যাবে, পরকালেও বেড়ে যাবে। বলছে মানুষ যখন সেজদায় যায়, এই তার ফুসফুস এমন একটা জায়গা আছে, আমরা যখন নিঃশ্বাস নেই, এই যে নিঃশ্বাস নিলাম, অনেকগুলো জীবাণু কিন্তু ঢুকে যায়, অনেকগুলো জীবাণু ঢোকে, ফুসফুস কি করে, এটা পাঞ্চিং করে, পাঞ্চিং করে এটাকে সার্কুলেশন করে, পরিষ্কার করে, ভালো রক্তগুলো শরীরে ছড়িয়ে দেয়, শরীরে ছড়িয়ে দেয়। কিন্তু দুই ভাগ কাজ সে করতে পারে, আর এক ভাগ জীবাণু থেকে যায় ফুসফুসে, থেকে যায়, ওটা হয় না, স্বাভাবিক হয়। কিন্তু সেজদায় যখন পড়ে যায় মানুষ, তখন নিচ থেকে একটা চাপ পড়ে ফুসফুসে, ফুসফুসের নিচটা বিজ্ঞান বলতেছে উপরে ওঠে, চাপ দেয়, আর ওই চাপ দেওয়ার সময় যে নিঃশ্বাসটা নেওয়া হয়, তখন ওই এক অংশ ময়লাটাও বাইরে হয়ে যায়। সুবহানাল্লাহ, ফুসফুসটা পবিত্র এবং জীবাণু মুক্ত করে দেয়। এগুলো হলো দুনিয়ার উপকার, আমরা কি এগুলোর জন্য নামাজ পড়ি না আল্লাহর জন্য? এটা হলো দুনিয়ার উপকার। যারা দিনের জন্য কাজ করে, দুনিয়াটাকে আল্লাহ তাদের পায়ের কাছে দিয়ে দেয়। তিরমিজির তিরমিজির হাদিস 2466 নম্বর হাদিস, যারা আল্লাহ তাআলা বলছে যে তোমরা আমার ইবাদতের জন্য যদি কিছুটা সময় বের করো, আমার ইবাদতের জন্য, আমার দাওয়াতি কাজের জন্য, আমি আল্লাহ তোমাদের হাতকে অর্থ দিয়ে পরিপূর্ণ করে দিব, আর তোমাদের ব্যস্ততাকে দূর করে দিব, তোমাদের ব্যস্ততা দূর হয়ে যাবে, আর যদি না করো আমার পথে ব্যয়, আমার পথে যদি সময় ব্যয় না করো, তাহলে কৃপণতা দিয়ে তোমার হাতকে ভরপুর করে দিব, তোমার শুধু অভাব আর অভাব, আর তোমার ব্যস্ততাকেও আমি আল্লাহ দূর করব না। এত ব্যস্ত তুমি থাকবে, নামাজ পড়ার সময় পাবে না, কোরআন তেলাওয়াতের সময় পাবে না, দুই একটা ভালো কথা শুনবে এর সময় পাবে না। আছে না নাই কিছু লোক এমন, কোনো সময় পায় না। আর যারা আল্লাহর জন্য ব্যয় করে, দেখেন আল্লাহ তাদের দুনিয়াতেও মর্যাদা দিচ্ছে, সম্মান দেয় না আলেমদেরকে আল্লাহ? আলেমদেরকে দুনিয়ায় সম্মান দিচ্ছে,
আল্লাহ তাদের রিজিকেরও ব্যবস্থা সম্মানজনকভাবে করছে। এক, ভালো মানের শিক্ষিত ব্যক্তি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবে। তো আর একজন বলছে, ভাই খবরদার, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েন না, এই ছেলে ভবিষ্যতে ভাতও অর্জন করে খেতে পারবে না, ভাতও খেতে পারবে না, তার জীবনে ভাতটাও জুটবে না। তখন এই শিক্ষিত ভাই টেকনিক করে বলছে, হ্যাঁ ভাই, হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব, আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন যে তার ভাগ্যে ভাত জুটবে না। কেন? এই আলেমদেরকে মানুষ ভাতই দেয় না, শুধু পোলাও আর বিরিয়ানি, তার ভাত খাওয়ার সময় নেই। বলতেছে যে আলেম সাহেব, আপনার জন্য আজকে পরমা করেছি, কোরবা করেছি, আগে ওই টাকার ভাত তো প্রতিদিনই খান, এইরকম করতে করতে তার ভাতই খাওয়া হয় না। তা আপনার কথাটাই ঠিক, এর ভাগ্যে দেখি ভাত জোটে না, খালি কোরমা আর বিরিয়ানিকে আল্লাহ জুটিয়ে দেয়। টেবিলটাকে ঘোরানোর দরকার আছে না নাই? মর্যাদা কে দেয়? আল্লাহ। আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায়, সারা পৃথিবীর মানুষ ওটাকে ঠেকাতে পারবে না। আর আল্লাহ যদি না দিতে চায়, হাজারো চেষ্টা করলেও ওটা অর্জন করা সম্ভব নয়। পাঁচ ওয়াক্ত সালাতের গুরুত্বের কথা বলছিলাম, দুনিয়ার উপকারের কথা বলছিলাম। এই সালাত ছোট্ট বাচ্চাদেরকে আদায়ের জন্য অভ্যস্ত করতে হবে। বাচ্চাদেরকে ছোট থেকে 7 বছর বয়স হলে নামাজের কথা বলতে হবে, আর 10 বছরে প্রেশার ক্রিয়েট করতে হবে, বাধ্য করতে হবে তাকে মসজিদে যাওয়ার জন্য। কো আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচুন, নিজের আহালকেও বাঁচান। সূরা তাহারিম অধ্যায় 66:6, নিজে মসজিদে যান আর ছেলে ঘুমাচ্ছে, এই সন্তান কেয়ামতের মাঠে পিতাকে জাহান্নামে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাঁচার কোনো উপায় নেই। ওই সন্তান কেয়ামতের মাঠে অবজেকশন দিবে, আল্লাহ বাবা গেছে আমাকে ডাকেনি। ওই মেয়ে অবজেকশন দিবে, আল্লাহ মা নামাজে দাঁড়িয়েছে আমাকে ডাকায়নি। ছেলে মেয়েদেরকে নামাজই করেন, যায় নামাজের পাশে দাঁড়িয়ে দেন। আর আজকে তো বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেয় না, 144 ধারা ঝাড়ে আছে না নাই? আছে। ছোট্ট বাচ্চা মসজিদে ঢুকতেছে, একটু হাঁটাহাঁটি করতেই পারে, একটু এদিকে সেদিকে যেতেই পারে, সালামটা ফিরিয়ে বলছে, কার ছেলে, কোন বেয়াদব মসজিদে নিয়ে এসেছে? কত বড় কথা! মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সেজদা দিচ্ছেন, নাতি এসে মাথায় দাঁড়িয়ে গেছে, বসে গেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওঠেন না। সাহাবীরা মনে করলো যে আর কি যে করছে মুশো নবী, এতক্ষণ কেন ঘাড়ের মধ্যে বসেছিলেন তার নাতিরা। বিশ্ব নবী খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, দেখতেছেন যে তার হাসান হোসেন আসছে। বিশ্ব নবী খুতবা বন্ধ করে তাদেরকে নিয়ে কোলে চুমা দিলেন, বসালেন, এরপর খুতবা শুরু করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল সোনামণিদের প্রতি তাদের ভালোবাসা। আর আমরা শুধু রাগ দেখাচ্ছি, ওদেরকে রাগ দেখালে গঠন করবে কে? ওদেরকে গঠন করবে কে নামাজি হিসাবে? এই জন্য তো আপনার সন্তান নামাজ পড়ে না, কেননা ছোটবেলা থেকে তো রাগ দেখিয়েছেন। জায়গা প্রশস্ত করে দেন, তারা একটু খেলাধুলা করুক মসজিদে, তাহলে ওটা আল্লাহ আল্লাহ তৈরি করবেন কে? আল্লাহ। মসজিদে না ঢুকাতে গেলে ও ততক্ষণ সিনেমা দেখবে, ও কার্টুন দেখবে, ও বিভিন্ন টম অ্যান্ড জেরি দেখে তার সময় মেধাকে নষ্ট করবে, আর ও আজান দিলেও তখন মসজিদে আসবে না। আপনি যেমন কর্ম করবেন এইরকম ফল কিন্তু ভোগও করবেন। একটা বাঁশ, বাঁশের একটা মানে শাখাকে আপনারা কি বলেন এলাকায়, বাঁশের যে ইয়াগুলো বের হয় ডালগুলো, ঝিগড়া বলেন। আচ্ছা, ওই ঝিগড়ার উপরের অংশটা দেখবেন যে ওই খড় মানুষ ওঠানামা করে ওইটা বাঁকিয়ে ওটা বেঁধে রেখে, আপনাদের এদিকে করে কি না? আমাদের দিনাজপুরে করে, আপনাদের এদিকেও করে? ওই বাঁশটার মাথাটাকে এইভাবে দড়ি দিয়ে একটা মানে বাঁকা করে বেঁধে রাখে, ওটা 8 দিন 10 দিন বা যখন একটু পেকে যায়, লাল মানে তার এই সবুজ কালারটা পরিবর্তন হয়ে যায়, তখন দড়িটা কেটে দেয়, দেখে এরকম বাঁকাই থাকে, এরকম বাঁকাই থাকে। আবার একটা শক্ত বাঁশ কে যদি এইভাবে বাঁকাতে যান, ভেঙে যাবে, ভেঙে যাবে না? তার মানে কাঁচা থাকতেই ওটাকে কি করতে হবে? বাঁকা করতে হবে। শক্ত হয়ে গেলে ওটা বাঁকা করা সম্ভব নয়, ভেঙে যাবে। এই ছোট্ট বাচ্চারা, তরুণরা যখন তরুণ থাকে,
তাদেরকে বাঁকা করেন ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য জ্ঞান শিক্ষা করেন। এই ছেলেটার মধ্যে একবার যদি ইসলাম ঢুকে যায়, এ ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সে যত বড়ই ডিগ্রিধারী হোক, এর দ্বারায় সমাজ উপকৃত হবে, এর দ্বারায় অফিসের ফাঁকি হবে না, এর দ্বারায় রাষ্ট্রের কোনো দুর্নীতি হবে না, এর দ্বারায় দেশের সম্পদের কোনো ক্ষতি হবে না। সে শুরুতে যদি আল্লাহ আলা হয়, ইসলাম আলা হয়, দিন শিক্ষার পরিবেশে থাকে, এ দেশের যত বড়ই দায়িত্বশীল হোক না কেন, ভবিষ্যতে এই লোকটার দ্বারায় গোটা দেশ, গোটা সমাজের মানুষ উপকার পাবে। এই জন্য শুরু থেকেই গঠন করেন, এর মাধ্যম হলো নামাজ, সালাতের মাধ্যমে গঠন করেন। সালাত মানুষকে পরিবর্তন করে। দুই নম্বর কাজ হলো নামাজের, সালাত মানুষকে বাধা দেয় অন্যায় কাজে। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত 45, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় ফাহেশা এবং অশ্লীল কাজে বাধা দেয়। তাহলে নামাজের ক্ষমতা আছে নাকি নাই? যে কোনো পাপ কাজে বাধা দিবে, অন্যায় কাজে বাধা দিবে। একটা মানুষ যখন নামাজ পড়ে তার অন্তরে ভয়ের সৃষ্টি হয় যে আমি নামাজি, আমার দ্বারা চুরি করা সম্ভব নয়, আমি নামাজি, আমার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব নয়, আমি নামাজি, আমার দ্বারা ওজনে কম দেওয়া সম্ভব নয়, আমি নামাজি, আমার দ্বারা সমাজের কোনো ক্ষতিকারক জিনিস হোক এটা সম্ভব নয়। একজন মুসল্লি, একজন নামাজি দ্বারায় কখনো সমাজের কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু আমরা দেখি যে জুতা দেখি মসজিদেই বেশি চুরি হয়, তাহলে মসজিদে ঢোকে কে? তার মানে সব নামাজি আবার নামাজি নয়, কিছু আছে রমজান আলী। কি আলী? রমজান আলী, কেবল ওই ভাইরা রমজান মাসে আসে, এছাড়া মসজিদ কোন দিকে এটা খবর রাখে না, খবর রাখে না। একজন ব্যক্তির এটা একটা ঘটনা, একটা গরু মসজিদে ঢুকেছে, খুব রাগারাগি, খুব রাগারাগি। একজন বলছে ইমাম সাহেব গরু বোঝে না এই জন্য মসজিদে ঢুকেছে, আমাকে কি কখনো ঢুকতে দেখেছেন? কত বড় আল্লাহ আল্লাহ, কত বড় আল্লাহ আল্লাহ। বলে আমি নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, আছে না? নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজে বাধা দিবে, অন্যায় কাজে বাধা দিবে। আপনি নামাজ পড়বেন মাথায় টুপি মুখে দাঁড়ি, আপনি সুদ খাতে পারবেন না, আপনি নামাজ পড়বেন আপনি বেপর্দায় চলতে পারবেন না, আপনি নামাজ পড়বেন অন্যায় করতে পারবেন না, নামাজ যাবতীয় পাপ কাজে বাধা দিবে। তিন নাম্বার, নামাজ আপনাকে আল্লাহ সম্পর্কে হাজারো পরিচয় দিবে, আল্লাহ স্মরণ হবে সবচেয়ে বেশি নামাজে। কিন্তু আমাদের নামাজ হলো মরা, জীবিত না, আমাদের নামাজ কি? মৃত নামাজ। যারা নামাজ পড়েন 30 বছর 40 বছর অনেকেই আছেন, 10 বছর 20 বছর, আমি যদি বলি যে ভাই আপনি যখন সুবহান রাব্বিয়াল আযীম বলেন তখন কি বলেন, এর অর্থটা আসলে কি? আপনি যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলছেন তখন এর অর্থটা কি? আপনি আল্লাহু আকবার বলছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, রব্বানা ওয়ালাকাল হামদ বলছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলছেন, অথবা বলছেন সানা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এর অর্থ কি? আপনি নামাজে বলছেন অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনা ওয়া বাইনা খাতায়া কামা বাঈদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এই যে সানাটা পড়লেন এর অর্থ কি? সূরা ফাতিহা পড়লেন এর অর্থ কি? আরেকটা সূরা পড়লেন এর অর্থ কি? আত্মাহিয়াততে বসলেন এর অর্থ কি? দরুদ পড়লেন এর অর্থ কি? দোয়া মাসুরা বললেন এর অর্থ কি? আজকে অধিকাংশ মানুষ নামাজে কি পড়ি ওটা জানি না, কত বড় দুঃখ আমাদের জন্য। অথচ প্রতিদিন 5 বার পড়েন একটা জিনিস, এক পরও জানতে ইচ্ছা করে না। আপনার বন্ধু সৌদিতে থাকে, আপনাদের এলাকায় তো প্রবাসী বেশি, সৌদিতে প্রবাসী বেশি না বেশি, সৌদিতে থাকে, বিভিন্ন দেশে থাকে, তো কোনো এক বন্ধু আপনাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে দেয়, প্রতি মাসে। আপনার এক বন্ধু প্রতি ঈদে আপনার জন্য পোশাক পাঠায়, ছেলেমেয়ের জন্য খাবার পাঠায়,
এই বন্ধু হঠাৎ করে আরবিতে একটা চিঠি লিখে দিয়েছে আপনাকে, বোঝেনি যে আপনি আরবি বোঝেন না, চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। বলেন যে বন্ধু প্রতি মাসে 1,00,000 টাকা দেয়, দুই ঈদে পোশাক খাবার দেয়, এই বন্ধু যদি আরবিতে একটা চিঠি পাঠায় ওটা কি মুড়ে ডাস্টবিনে ফেলে দিবেন না কিছু করবেন? কি করবেন? আপনি তো অর্থ জানেন না, তখন কি করবেন? জি, যে বোঝে তার কাছে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন আমাদেরকে দেয় না অন্য কেউ? অক্সিজেন দেয় যিনি, তিনি কে? আল্লাহ। যিনি রিজিকের ফয়সালা করেন তিনি কে? আমি বেঁচে আছি আমার আয়ুষকালের এই সময়টুকু কার দেওয়া? এই সব কিছু যে আল্লাহ দিলেন, ওই আল্লাহ কি বলছে কোরআনে একটা মেসেজ বিশ্ব নবীর মাধ্যমে পাঠিয়ে দিলেন, যেটা গাইডলাইন ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, যেটা মানুষের জন্য হেদায়েতের রাস্তা, হুদাল লিন্নাস, ওটা কি হেদায়েত? কি ওর থেকে উপকার পাবো? ওটা যদি না বুঝি তো উপকার পাবো? উপকার পাবো না। এই জন্য নামাজটাকে জীবিত করেন। আলেম ভাইদেরকে বলবো প্রতিদিন একটা একটা করে জিনিস শেখান, রুকুতে কি কি বলতে হয় এবং কোনটার অর্থ কি, রুকু থেকে উঠে কি বলতে হয় এবং ওটার অর্থ কি। এইভাবে যদি মুসলমান নামাজটাকে একটু বোঝার চেষ্টা করত, জানার চেষ্টা করত, তাহলে অনেকের উপকার হতো কি হতো না? অনেক উপকার হতো। যারা সালাত আদায় করেন, আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত, একজন বান্দা না ইমানদার না কুফর করলো এর মধ্যে পার্থক্য কিসের? সালাতের, নামাজের। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। কোন মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না, কোন মুসলমানের রাত এশার নামাজ ছাড়া ঘুমাতে যেতে পারে না, কোন মুসলমানের দিন ফজরের নামাজ ছাড়া শুরু হতে পারে না। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল, এ সাথে আছে এখনো স্থান। হে ভাইরা, এখনো সময় আছে, মৃত্যুর ঘন্টা বাজার আগে। না জানি আমার দাফনের কাপড়টা আমার দিনাজপুরের বাজারে চলে এসেছে, ওটা ঢাকার ফ্যাক্টরিতে হয়তো তৈরি হয়েছে, হতে পারে না। আপনাকে যে সাবানটা দিয়ে গোসল করানো হবে ওটা হয়তোবা আপনাদের এই রূপসী দক্ষিণ বিল পাড়াতে চলে এসেছে ওই সাবানটা। আপনাকে যে বাসটা দিয়ে আপনার কবরটার উপরে সামানা দেওয়া হবে ওই বাসটা হয়তো বড় হয়ে গিয়েছে। আপনাকে যে বড়ই পাতা গরম পানিতে ফেলে দিবে ওই বড়ই পাতার পাতাটা হয়তো গজিয়ে উঠেছে। আপনাকে যে পানি দিয়ে গোসল করানো হবে ওই পানির লেয়ারটা হয়তো উপরে চলে এসেছে। হয়তো টাঙ্কিতে যে পানিটা রয়েছে ওই পানিটা দিয়ে এখন আমাকেই গোসল করানো হবে, অথচ আমি নিজেও জানি না। কবে ঘুম ভাঙবে, কবে ঘুম ভাঙবে? আসুন না আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, আসুন না আমরা কোরআন হাদিসের সামনে মাথা নত করি। আমাদের সামনে কোরআন হাদিস থাকতে আর কোনো কিছুর অনুসরণ করা যাবে না। আমাদের ইমানকে কোরআন হাদিসের ভিত্তিতে বানাতে হবে, আমাদের ইমানকে নামাজের উপর ভিত্তিতে গঠন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। পরিশেষে বর্তমান সমাজে একটা জিনিস বেড়ে যাচ্ছে, এর নাম হলো জঙ্গিবাদ। মানুষের মধ্যে উচ্ছৃঙ্খলা বেড়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এটাকে হারাম করেছে। মান কাতালা নাফসিন বিগাইরি নাফসি ওয়া ফাসাদুন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাসা জামিয়া, কেউ যদি অন্যায়ভাবে একজনকেও হত্যা করে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কোন আদম সন্তানকে হত্যা করার ইখতিয়ার আল্লাহ কোন বনি আদমকে দেয়নি, কোন মানুষকে দেয়নি। অথচ আমরা দেখতে পাই বিভিন্ন পেপার পত্রিকায় গুলি করে মানুষকে হত্যা করা হয়, পিটিয়ে মানুষকে হত্যা করা হয়, অনেক বাচ্চাদেরকে গলা মানে গলাতে ছুরি চালিয়ে হত্যা করা হয়, নাক কান লিঙ্গ কেটে তাদেরকে হত্যা করে আবার ছুরিতে হত্যাকারীর নামও লেখা হয়। আমরা অমানুষ হয়ে যাচ্ছি। আসুন, নামাজ আপনাকে ভালো মানুষ করতে পারে, বিশ্বাস হয়? যারা নামাজি, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো মানুষ ছিলেন না খারাপ? ভালো মানুষ ছিলেন। এই সালাত আপনাকে ভালো করতে পারবে, সালাত আপনার জীবনে যাবতীয় অন্যায় থেকে আপনাকে বাঁচাতে পারবে। আমরা কি ওয়াদাবদ্ধ হতে পারি না? মৃত্যুর ফেরেশতা আসার আগেই আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আর জীবনে নামাজ কাজা করব না। কারা কারা আমার সাথে নিয়ত করবেন, হাত তোলেন তো। কারা কারা? হে আল্লাহ,
আজকে আমরা আপনার নিকট প্রতিজ্ঞা করছি, জীবনে যতদিন বেঁচে থাকব আর কোনোদিন পাঁচ ওয়াক্ত সালাত কাজা করব না। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম আমিন। আল্লাহ যারা হাত তুলল তোমার ক্যামেরায় ধরা পড়েছে, আল্লাহ এই ওসিলায় আপনি ভাইদের অতীতের গোনা খাতাকে মাফ করে দেন। আল্লাহ আজকে যাদের মাধ্যমে এই প্রোগ্রামটা হয়েছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আজকের সভাপতি হাজি আব্দুল বাতেন সাহেবকে আপনি কবুল করেন। আল্লাহ আজকের যিনি প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব, আল্লাহ ওই ভাইকেও আপনি কবুল করেন।